day following DNC due to incomplete abortion. এটা হবে তোমার কেস ডায়াগনোসিস। তো এটার এই ধরনের একটা কেস থাকলে তোমার চিফ কমপ্লেইন কি থাকবে, এই জিনিসটা আমি শিখাতে চাচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের কেস থাকে, এই জন্য আমি এত কথা বলছি। আমি তো বইয়ের ভিতরে পড়াশোনার ভিতরে চলে যেতে পারি, তুমি একটু বুদ্ধি খাটাও। ওই তো ম্যাম, হিস্ট্রি অফ ডিএনসি ওয়ান ডে ব্যাক ডিউ টু ইনকমপ্লিট অ্যাবর্শন। তুমি কি বললা, ভ্যাজাইনাল ডেলিভারি? হ্যাঁ ওটা তো ম্যাম, সেই জন্য বলছি। এখন তো ঠিক করলা তুমি, এটা তো ঠিক বলছো, হিস্ট্রি অফ ডিএনসি ওয়ান ডে ব্যাক। তো ডিএনসি হয়ে গেলে সাধারণত কি হতে পারে, এটা আমরা আশা করব হাসপাতালে যেহেতু এটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা, যখন কমপ্লিট হয়ে যাবে তার কোনো কমপ্লেইন থাকবে না। স্লাইট অ্যাবডোমিনাল পেইন বা স্লাইট ব্লিডিং থাকতে পারে, ব্লিডিং নাও থাকতে পারে, তা তোমার এটা হবে চিফ কমপ্লেইন। এরপরে এটাকে কিভাবে সাজাবা, এটাকে যদি ইলাবোরেট কর কিভাবে বলবা, বলতে পারবা? তোমাদের এই কেসগুলো পেশেন্ট বলবো যে এতদিনের অ্যামনোরিক ছিল, তারপরে তার প্রেগন্যান্সি সাইনাস সিমটমস ছিল, দেন হচ্ছে সাডেন তার হচ্ছে এরকম ভ্যাজাইনাল ব্লিডিং হলো, তারপরে পেইন হলো, তারপরে মনে হলো যে এখানে একটা ফ্ল্যাশ মাস চলে গেল, একটা ফ্লেশি মাস পাস করলো, তো এই জন্য এই কমপ্লেইন নিয়ে সে ভর্তি হলো, গতকাল ডিএনসি করা হয়েছে। নাও তার তলপেটে যদি ব্যথা থাকে বলবা, না থাকলে বলবা না, ঠিক আছে? এই তো হয়ে গেছে তোমার, এখন শুধু তুমি পারলে হবে না, সবাইকে পারতে হবে, ঠিক আছে? হ্যাঁ তুমি কারেক্ট এভাবে বলবা। আচ্ছা এই কেসটাকেই তোমাকে পরে কোয়ারি করা হবে, তোমার সব হিস্ট্রি। এই ক্ষেত্রে অপস হিস্ট্রি আগে আসবে না মেনস্ট্রুয়াল হিস্ট্রি আগে আসবে? ম্যাম অপস হিস্ট্রি আগে আসবে, কেন? মেনস্ট্রুয়াল হিস্ট্রি। গুড, মেনস্ট্রুয়াল হিস্ট্রি আগে আসবে, কারণ এটা কি, এটা কি অপসের কেস? গাইনি কেস ম্যাম, গাইনি কেস, কাজে এটা কি আসবে, মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা আগে আসবে। আচ্ছা এরপরে তোমার এটা লিখতে গিয়ে তোমাকে কিছু ইনভেস্টিগেশন করতে হবে। যদি তোমার কাছে মনে হয়, আরেকটা জিনিস দেখতে হবে, জেনারেল এক্সামিনেশন গুলো সাধারণত আমরা এক্ষেত্রে কি বলি, টেম্পারেচার প্লাস কি অ্যানিমিয়া, অ্যানিমিয়াটা দেখতে হবে, কারণ তোমার যদি এটা ইনএভাইটেবল অ্যাবর্শন থেকেই তো ইনকমপ্লিট হয়, ঠিক আছে? তখন ইনকমপ্লিট যদি হয় অনেক সময় দেখা যায় খুব বেশি ব্লিডিং হয়, তো অ্যানিমিয়া নিয়ে আসতে পারে। প্রত্যেকটা অ্যাবর্শনের ক্ষেত্রে তোমাকে হিমোগ্লোবিনটা দেখতে হবে, একটা ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং করতে হবে, ব্লাড প্রয়োজনে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে, ঠিক আছে? তো তখন এটা এই এটার কোশ্চেন যেটা হবে তোমাকে, তুমি ডায়াগনোসিস বলার পরে তোমাকে হয়তো একটা কোশ্চেন করা হবে যে তুমি কি ইনভেস্টিগেশন করবে, কেস রিলেটেড কি ইনভেস্টিগেশন করবে। তারপরে আসবে যে তুমি একে ডিসচার্জ দিবে, ডিসচার্জে কি কি ট্রিটমেন্ট দিবে, কি অ্যাডভাইস দিবে, বলো তো ট্রিটমেন্ট কি হবে? ট্রিটমেন্ট কি, একটা অ্যান্টিবায়োটিক দিব আমরা, আয়রন দিব, ভিটামিন দিব, তাই না? আর আর কিছু, আর অ্যাডভাইস এর মধ্যে কি বলবো বলো তো, কি পারবে? ম্যাম অ্যাভয়েড হেভি ওয়ার্ক ফর 2 উইক, অ্যাবস্টিনেন্স ফ্রম কোয়েটাস ফ্রম 2 উইক, আর ফলো কতদিন? জি ম্যাম, মানে কতদিনের জন্য টাইম? 2 উইকস, 2 উইকস। আর কি কি করবো, আর হচ্ছে ম্যাম অ্যাভয়েড হেভি ওয়ার্ক করতে বলবো 2 উইকস এর জন্য, তারপরে ফলো আপ রিপিট কোনো আল্ট্রাসোনোগ্রাফি করলে ভালো হয় 3-4 সপ্তাহ পরে। আচ্ছা কেন ম্যাম কোনো মানে তোমার যদি কোনো সন্দেহ হয়, তার চেয়ে আগে আরেকটা অ্যাডভাইস দেওয়ার কথা, কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস দিবে না? জি ম্যাম কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস দেব। হ্যাঁ, পুষ্টিকর খাবার খাবে, বেড রেস্ট, ভারী কাজ করবে না, ইন্টারক্রস করবে না 2 সপ্তাহ, তারপরে একটা কন্ট্রাসেপটিভ দিয়ে দিব। এখন তখন তোমাকে কিন্তু ইউনিভার্সাল রুল কিছু বললে হবে না, কেস ওয়াইজ। তোমার যদি কেস হয় যে অনেকগুলো বাচ্চা আছে, তাই না, তখন তুমি তাকে কি দিবে পদ্ধতি, ওই সময় তোমাকে কেস রিলেটেড আর তুমি কমন কথা বলতে পারবে না। তোমার যদি পেশেন্ট 4th গ্যাভিডা 5th গ্যাভিডা হয়, তাহলে তাকে তোমাকে কি পারমানেন্ট
স্টেরিলাইজেশনের কথা বলতে হবে, টিউবেক্টমির কথা বলতে হবে, কাউন্সিলিং করবে। এখন পেশেন্ট যদি পার্মানেন্ট মেথড না চায় তখন কি করবে, লং একটি কনট্রাসেপটিভ দিতে হবে। তো কাজেই কেসের বেলায় কিন্তু তোমাকে পেশেন্টের মানে বাচ্চা কয়জন আছে তার সেই কনট্রাসেপটিভের জন্য ফিট কিনা সেটা তুমি প্রম্পট হিস্ট্রি নিয়ে তাকিয়ে দেবে। আর যদি মনে হয় যে না তাকে ওসিপি দিবে, ওসিপি ওই দিন থেকে সে শুরু করবে, কাজেই এই কনট্রাসেপটিভ অ্যাডভাইস থাকবে। এবং তার কোনো ধরনের অসুবিধা হলে সে গাইনি বহির্বিভাগে দেখা করবে। তার মধ্যে কি হতে পারে, এই তুমি একটা ডিএনসি করলা, এই ডিএনসি করার পরে কি কি ঘটনা করতে পারে, যদি ঠিকমতো অ্যান্টিবায়োটিক না খায়, হাইজিন মেনটেন না করে, সেপটিক হতে পারে, ইনকমপ্লিট থেকে যেতে পারে, তাই না? ইনকমপ্লিট হয়ে পরে সে আবার তোমার কাছে আসতে পারে। কাজে তুমি যদি তোমার সাসপিশিয়াস মনে হয় যে না ব্লিডিং কন্টিনিউ, কিভাবে বুঝবে ইনকমপ্লিট অ্যাবর্শন, তার পেইন থাকবে, মাঝে মাঝে থেমে থেমে ব্যথা আসবে আর ব্লিডিংটা কন্টিনিউ করবে, তখন তোমার সাসপিশন হবে যে এটা ইনকমপ্লিট রয়ে গেছে বা রয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে তুমি তাকে, আমরা রুটিনলি কিন্তু আল্ট্রাসোনোগ নিয়ে দেখা করতে বলি না, আমরা ফলো আপের জন্য আসতে বলি 2 সপ্তাহ পরে। কেউ কেউ যদি বেশি সমস্যা করে, ব্লিডিং যদি হেভি হয়ে যায়, তখন তাকে আমরা বলি 1 সপ্তাহ পরে আসতে। আসলে পরে তাকে তখন আমাদের যেখানে আসবে তখন আমরা আল্ট্রাসোনো দিব। কিন্তু রুটিনলি আল্ট্রাসোনো যদিও বলা হয় যে থ্রেটেন্ড অ্যাবর্শনের ক্ষেত্রে আমরা বলি ফলো আপের জন্য 3-4 সপ্তাহ, কিন্তু ইনকমপ্লিট বা ডিএনসি হয়ে গেছে এই ধরনের কেসে আমরা কিন্তু এটা বলি না, ঠিক আছে? আচ্ছা, এইভাবে তোমার প্রতিটা কেসে, এটা যেমন ধরো ফলোয়িং ডিএনসি, এখন তোমাদের কোনো কেস আসতে পারে ইনকমপ্লিট অ্যাবর্শন, যে মানে গতকাল ভর্তি হয়েছে ইনকমপ্লিট অ্যাবর্শন নিয়ে, এরকম একটা কেস যদি আসে তখন কিভাবে বলবে সেটাকে, ইনকমপ্লিট জাস্ট একটা ইনকমপ্লিট অ্যাবর্শন তাকে কিভাবে বলবে, তার চিফ কমপ্লিটে কি হবে, কি বলবে, যে একটা পারফেসিং ফ্ল্যাটিমাস ওয়ান বেট, হ্যাঁ, আর ব্লিডিং, আর অ্যাবডোমিনাল পেইন, ব্লিডিং মানে হ্যাঁ ব্লিডিং হবে, অ্যাবডোমিনাল পেইন, পেইনটা কেমন হবে, তীব্র ব্যথা থাকবে, মানে কলিকি পেইন, লোয়ার অ্যাবডোমিনে কলিকি পেইন, তারপরে আর ব্লিডিং হবে, এক প্যাসেজ অফ হেভি মাস, তারপরে কিন্তু তারপরে কি হবে, কন্টিনিউশন অফ পেইন, কমপ্লিট যদি হয়ে যেত, কমপ্লিট হয়ে গেলে পেইন চলে যেত, ব্লিডিং কমে যেত, তাই না? আর এটা যেহেতু কমপ্লিট না, পেইনটা কন্টিনিউ করবে, তারপরে তাকে তোমার ওইটাকে ইলাবোরেট করতে হবে, তার প্রেগনেন্সি সাইকেল ছিল এত উইকস এর, তারপরে তার হঠাৎ করে ব্লিডিং শুরু হলো, অনেক সময় হতে পারে এটা থেটেন থেকে ইনকমপ্লিট হতে পারে, বা অনেক সময় হঠাৎ করে ব্লিডিং হয়ে ইনএভাইটেবল হয়ে এটা ইনকমপ্লিট হতে পারে, তাই না? যেটা বলছে এটা ঠিক আছে, তো এটাকেও যখন ওই অ্যাডভাইস দিবে ইনকমপ্লিট হলে, তখন তোমার কিন্তু ডায়াগনোসিসে লিখতে হবে ইনকমপ্লিট অ্যাবর্শন, ঠিক আছে? তখন কিন্তু ওই ওইভাবে না, এই দুটো জিনিস তোমরা একটু খেয়াল রাখবে। আচ্ছা, সেদিন আমরা বোধ হয় মিসড অ্যাবর্শন বলি নাই, তাই না? ম্যানেজমেন্ট বলতে পারবা মিসড অ্যাবর্শনের, কারণ কি এটা তোমাদের একটা গত বছর রিটেনে একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, তো যেহেতু এটা সম্বন্ধে ম্যানেজমেন্ট আমি জানতে চাচ্ছি এই জন্য, কারণ এতগুলো খাতা দেখলাম কেউ কিন্তু ঠিক মতো এটা লিখতে পারে নাই। হ্যাঁ, এটা ছিল বোধ হয় সম্ভবত 16 উইকস, তো এটা ওরা এটাকে যদি তুমি চিফ ইয়ে লেখো, মিসড অ্যাবর্শন তো জানো, মিসড অ্যাবর্শন হলো তোমার মানে যে ইয়েটা ফিটাস এটা ডেড হবে, ডেড হয়ে সেটা ইউটারাসে রেখে মানে থাকবে, অনেক দিন থাকবে, এবং এটার ফার্স্ট কমপ্লেইন হবে কি ব্রাউনিশ ডিসচার্জ, ব্রাউনিশ ডিসচার্জ আসবে, বা হালকা ব্লাড আসতে পারে, ফ্রেশ ব্লাডও আসতে পারে, এবং তারপরে তার কি হবে, প্রেগনেন্সি সাইন সিমটম আছে সেটা আস্তে আস্তে রিগ্রেস করতে থাকবে, আর্লি প্রেগনেন্সি যে সাইন সিমটম রিগ্রেস করবে, টেস্ট চেঞ্জ রিগ্রেশন হবে। তার যদি তুমি পার অ্যাবডোমিনাল দেখো তাহলে হাইটটা স্ট্যাটিক থাকবে বা কমে যাবে, আগে যদি সে ফিটাল মুভমেন্ট পেত সেটা দেখা যাবে, এখন পাচ্ছে না।
আমরা আল্ট্রাসাউন্ড কি বলে হার্ট সাউন্ড যদি দেখি স্টেথোস্কোপ দিয়ে, তাহলে দেখবো ফিটাল হার্ট পাওয়া যাচ্ছে না। আর যদি হাইট কি হবে, জেস্টেশনাল এজ যেটা থাকবে তার চেয়ে হাইট কম হবে, তাই না? এই সমস্ত জিনিসগুলো যদি পাই তাহলে আমরা সাসপেক্ট করব ইটস এ কেস অফ মিসডাইভারশন। এখন পিভি যদি করো, পিভিতে আমরা সাধারণত কি ডিসচার্জ পাবো, সার্ভিসটা ফার্ম পাবো, ইউটেরাসটা দেখবো যে পিরিয়ড অফ অ্যামিনোরিয়ার চেয়ে সাইজটা ছোট। আর এরপরে আমরা কনফার্ম করবো কিভাবে, আল্ট্রাসোনোগ্রাফি করে। আল্ট্রাসোনোগ্রাফিতে কি পাবো, যদি খুব আর্লি হয় অনেক সময় মিসডাইভারশনের কেস ব্লাইটেড ওভাম হিসাবে আসে, শুধু স্যাকটা আসে, ভিতরে কোনো ফিটাল পোল পাওয়া যায় না, বা অনেক সময় শুধু কার্ডিয়াক অ্যাক্টিভিটি পাওয়া যায় না। আবার খুব বেশি দিনের যদি হয় তাহলে দেখা যায় যে অ্যামনিওটিক ফ্লুইড যেটা আছে সেটা কমে যায়। তো এরকম ফাইন্ডিংস আমরা আল্ট্রাসোনোগ্রাফি পাবো। এখন এই ধরনের পেশেন্টকে আমাদের কি কি ইনভেস্টিগেশন দিব, আমরা মেইনলি বলি আল্ট্রাসোনোগ্রাফি, আর ব্লাডের হিমোগ্লোবিনটা করাবো, ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং করাবো, আর যদি খুব বেশি অনেক দিনের কেস হয় সেই ধরনের কেসে কি আমরা অনেক দিন ডিটেইন আসছে পেশেন্ট আর নেগলেক্ট করছে আসছে না, সেই ক্ষেত্রে আমরা কোয়াগুলেশন প্রোফাইল করব। মানে আমরা জানি আইইউডি বা মিসডাইভারশন মোর হলো আইইউডিতে কি কি হয়, সাইকোলজিক্যাল আপসেট, কোয়াগুলেশন প্রোফাইলের যে ব্লাড কোয়াগুলেশন ডিসঅর্ডার গুলো হয়, আর একটা হচ্ছে যে তোমার যখন টার্মিনেশন করবা, আইইউডির ক্ষেত্রে হলো টার্মিনেশন অফ প্রেগনেন্সি, ফিটাল টার্মিনেশন অফ কত উইকস এর পরে, ইন্ডাকশন অফ টার্মিনেশন করতে হবে সেটা হলো আফটার দ্য এজ অফ ভায়াবিলিটি, আর অ্যাবর্শন হলো বিফোর দ্য এজ অফ ভায়াবিলিটি যদি আমরা ইন্ডাকশন করি লেবার পেইন ওঠানোর জন্য। তো সেই ক্ষেত্রে তোমার দেখা যায় যে আইইউডি হলে বা মিসডাইভারশন হলে সহজে ইউটেরাইন কন্ট্রাকশন আসে না, সময় লাগে। তো এবং এই প্রোডাক্ট অফ কনসেপশন ইউটেরাসের সাথে খুব এভাবে লেগে থাকে, আর যে একটা ডিএনসি করতে গেলে প্রচুর ব্লিডিং হয়। কাজে মিসডাইভারশনের কেস হলে তোমরা যখন ইন্টার্নশিপ করবে পাস করে, তখন জাস্ট আমরা বলি অ্যাবর্শনের কেস বা আইইউডির কেস, মিসডাইভারশন বা আইইউডি আসলে আমরা বলি অবশ্যই ব্লাড জোগাড় না করে পেশেন্টের গায়ে হাত দিবে না। কাজে ব্লাড যদি জোগাড় করতে হয়, অনেকে দেখা যাবে এন্টিনেটাল ভিজিটই ছিল না তোমার, কিন্তু যদি আগে থেকে থাকে ভালো কথা, ডকুমেন্টেশন থাকে, তাহলে তখন তোমাকে কিন্তু ক্রস ম্যাচিংটা তো করতে হবে, ব্লাড রেডি করতে হবে, হিমোগ্লোবিন করতে হবে, টিসি ডিসি এগুলো করতে হবে, করে তুমি পেশেন্টকে রেডি করতে হবে, পেশেন্টের সাথে কাউন্সিলিং করতে হবে। কাউন্সিলিং করে আমরা এটা জাস্ট ম্যানেজমেন্টের জন্য, কিন্তু আমরা কিন্তু কারণটা জানি না, কারণটা আমরা পরে এটা ইনভেস্টিগেট করব কি কারণে তার মিসড হয়ে গেল, সেটা তো অ্যাবর্শনের অনেক কারণ আছে, সেই কারণগুলো আমরা পরে পরবর্তীতে যখন ফলো আপে আসবে তখন আমরা সেই কারণগুলো ইনভেস্টিগেট করব। আর যদি ডেফিনিট করার কারণ অলরেডি থেকে থাকে যে ডায়াবেটিস আছে, হাইপোথাইরয়েডিজম আছে, যেটা নন কেস, সেটা আমরা অ্যাকর্ডিংলি ম্যানেজ করব। আচ্ছা, এখন এই অ্যাবর্শনের আগে হয় এখন আমরা বলছি 12 উইকস এর আগে। তো তোমাদের কোশ্চেনটা ছিল এরকম, এটা 16 উইকস এ, কিন্তু সবাই এটা কি লিখছে কি ডিএনসি, জাস্ট প্রত্যেকটা খাতা, কোনো খাতাতে আমি পাই নাই যে ওরা ডেফিনিট ম্যানেজমেন্ট আফটার 12 উইকস যে ম্যানেজমেন্ট সেটা তারা দেয় নাই, তারা প্রত্যেকটাতে বলছে। এখন এত বড় একটা ফিটাস যেটা 12 উইকস এর বড়, সেটা কি
তাহলে আমরা মেডিকেলি করতে পারি টার্মিনেশন, ডিএমসি করতে পারি। অনেক সময় হয় যে মেডিকেল টার্মিনেশনে কিছু প্রোডাক্ট বের হলো, বাকি কিছু রয়ে গেল, সেই ক্ষেত্রে মেডিকেল ম্যানেজমেন্ট আমরা শুরু করে আবার আলটিমেটলি এটাকে টার্মিনেট করব ডিএমসি করে। হয়তো কিছু প্রোডাক্ট রয়ে গেছে, সেই ক্ষেত্রে হয়তো ডাইলিটেশন করতে হবে না, জাস্ট আমাকে ইভ্যাকুয়েশন অ্যান্ড ইএনসি করলেই হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা জিনিস মাথায় নাও, অস ওপেন থাকে সাইটোলিস বা মিসোপোস্টল যেটা বলি আমরা, মিসোপোস্টল দিয়ে যদি অস ওপেন হয়ে পুরোটা বের হয়ে যায় তাহলে আর কিছু করতে হবে না। আর যদি দেখা যায় যে না অস ওপেন হয়ে গেছে, কিছু প্রোডাক্ট বের হয়েছে, কিছু রয়ে গেছে, তখন তো অলরেডি অস ওপেন, তখন কিন্তু আমাকে ডাইলেট করতে হবে না, তখন আমাকে স্পঞ্জ দিয়ে ইভাকুয়েট করে পরে লাস্টলি আমি চেক করব কিউরেট দিয়ে। তাহলে এভাবে দুই মেডিকেল এন্ড সার্জিক্যাল একসাথে করতে হতে পারে, শুধু মেডিকেলে হতে পারে। তারপরে যদি মেডিকেলে যদি না হয়, মেডিকেল ম্যানেজমেন্টে যদি না হয়, সেক্ষেত্রে আমরা ইএনসি করব। সেই ক্ষেত্রে আমাকে খুব কেয়ারফুলি ডাইলেট করতে হবে আন্ডার জিএ, ডাইলেট করে ইভাকুয়েট করে কিউরেটস করে দিতে হবে। তাহলে এটা বিফোর 12 উইকস। হ্যাঁ, আর যদি আফটার 12 উইকস হয় সেক্ষেত্রে কি করব, আফটার 12 উইকস এর পরে আমার টার্গেট থাকবে ইউটেরাইন কন্ট্রাকশন ইনিশিয়েট করা। এটা দুভাবে করতে পারি, একটা আমি সবচেয়ে ভালো কাজ করবে মিসোপোস্টল, এটা দিয়ে ইউটেরাইন কন্ট্রাকশন ইনিশিয়েট করতে পারি, আরেকটা হচ্ছে অক্সিটোসিন। তো সেখানে আমরা বলি যে ইউটেরাইন কন্ট্রাকশন ইনিশিয়েট করার জন্য আমরা এখানে ইয়ে দিব, তোমাকে মিসোপোস্টল দিব। মিসোপোস্টল আমরা 200 করে 4 আওয়ারলি দিতে থাকবো, 5টা ডোজ এভাবে দিব। রাতে যদি ডাইলেট করে যদি প্রোডাক্ট পুরোটা বের হয়ে যায় আমাদের আর কিছুই করতে হবে না। হ্যাঁ, ফিটাস বের হয়ে গেল, প্লাসেন্টাও বের হয়ে গেল, কিছু করতে হবে না। কিন্তু মোস্ট অফ দা কেসে অনেক সময় দেখা যায় যে মিসোপোস্টল দেওয়ার পরে শুধু বেবিটা বের হয়ে গেল, ফিটাস বের হয়ে গেল, বাট প্লাসেন্টা রিটেইন হলো। তো সেই ক্ষেত্রে সেই আমাকে বেবি বের হয়ে গেল, প্লাসেন্টাটাকে আন্ডার দিয়ে ডিএনসি করে রেখে দেবে। মানে এখানে অস ওপেন আছে, এখানে আমি ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটস করব। আচ্ছা, যদি আমার মিসোপোস্টলে কাজ না করে বা কোনো কারণে মিসোপোস্টল আমার কন্ট্রাইন্ডিকেশন হয়, সেক্ষেত্রে আমি অক্সিটোসিন দিব। অক্সিটোসিন কি 500 আমরা 10-20 ইউনিট দিব, 30 ড্রপস পার মিনিটে আমরা স্যালাইনটাকে চালু করব। তারপরে কি হবে, বেবি যদি ফিটাসটা যদি বেবি বলছি না ফিটাসটা যদি বের হয়ে যায়, সাথে সাধারণত প্লাসেন্টা বের হয়ে যাওয়ার কথা, অনেক ক্ষেত্রেই পুরোটা বেবি অ্যান্ড প্লাসেন্টা এনমাস বের হয়ে আসে, তো সেই ক্ষেত্রে আমাকে আর কিছুই করতে হবে না। আর যদি ওই সেম যদি ফিটাস বের হয়ে আসে, প্লাসেন্টা রিটেইন করে, আমরা তখন এটাকে ইএনসি করে দিব, ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটস। ঠিক আছে, তো এই দুটা জিনিস, একটাতে হচ্ছে ওইখানে পুরাটা তুমি ডিএনসি করে বের করতে পারবা আর বিফোর 12 উইকস, আর আফটার 12 উইকস এ আমাকে সবসময় ফিটাসটা বের হতে দিতে হবে। ফিটাস বের হয়ে গেলে প্লাসেন্টাল টিস্যু যদি কিছু রয়ে যায় সেটাকে আমরা ডিএনসি করে দিব। এই জিনিসটা পরীক্ষার সময় তোমাদেরকে লিখতে হবে। কিন্তু যদি তোমাদেরকে বলে দেয় যে 16 উইকস, যদি বলে দেয় 8 উইকস বা 10 উইকস, সেই ক্ষেত্রে ম্যানেজমেন্ট হবে বিফোর 12 উইকস। আর যদি 16 উইকস বলে দেয় যে একটা প্রেগনেন্ট মাদার 16 উইকসে আসছে মিস ডাইভর্সন নিয়ে, সেই ক্ষেত্রে তোমাকে এইভাবে এক্সপ্লানেশনটা দিয়ে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, যে ফিটাস বের হয়ে গেলে কি করবা। এইটুকু ছিল মিস ডাইভর্সন, অলওয়েজ ব্লাড রেডি করতে হবে, এটা হলো মিস ডাইভর্সনের কথা। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের যেটা রয়ে গেছে সেপটিক অ্যাবর্শন, এটা সবচেয়ে বেশি ইয়ে, হয়তো খুব খারাপ সেপসিস যেটা, সেটা হয়তো তোমাদেরকে পরীক্ষার সময় দিবে না, কিন্তু ধরো গ্রেড 1, হ্যাঁ, সেপসিসের গ্রেড 1 সেপটিক অ্যাবর্শন, সেটা হয়তো তোমাকে দিতে পারে। তো এখন সেপটিক অ্যাবর্শন আমরা কখন বলবো, কাদের ক্ষেত্রে সেপটিক অ্যাবর্শন হয়, সাধারণত বলা হয় মাইল্ড যে সিমটম, সেপসিসের সিমটম নিয়ে আসে, সেটা সাধারণত তোমার স্পন্টেনিয়াস যে অ্যাবর্শন ওখানেও তোমার হতে পারে। কিন্তু গ্রেড 2-3 এগুলো সাধারণত ইললিগাল ইনডিউসড অ্যাবর্শনের ক্ষেত্রে হয়। এবং আমরা সেপটিক অ্যাবর্শন নিয়ে অরিট কেন, সেপটিক অ্যাবর্শনের অনেকগুলো কমপ্লিকেশন হয়, ম্যাটারনাল ডেথের একটা কারণ হচ্ছে সেপসিস, সেপটিক অ্যাবর্শন। আচ্ছা, তখন তুমি সেপটিক অ্যাবর্শন ডায়াগনোসিস কিভাবে করবা,
যখনই দেখা যাবে যে সেপটিক অ্যাবর্শনটার সাথে তোমার ক্লিনিক্যাল এভিডেন্স অফ ইনফেকশন আসছে, তখন আমরা এটাকে বলবো সেপটিক অ্যাবর্শন। কি কি এভিডেন্স থাকবে? এভিডেন্স এর হলো আমাদের নর্মাল একটা বডি টেম্পারেচার আছে, সেটা বেড়ে যাবে 38 ডিগ্রি সেন্টিগ্রেড এর উপরে, বা সেটাকে বলি আমরা 100.4 ডিগ্রি ফারেনহাইট। সেটা যদি 24 আওয়ার্স বা তার একটু বেশি থাকে এই টেম্পারেচারটা, তলপেটে ব্যথা থাকবে, একটা অ্যাবর্শনের হিস্ট্রি থাকবে, তলপেটে ব্যথা থাকবে, এবং তোমার যদি তুমি তাকে পরীক্ষা আরেকটা বলবে ফাউল স্মেলিং ডিসচার্জ, তলপেটে ব্যথা, ফাউল স্মেলিং ডিসচার্জ, টেম্পারেচার, তাহলে আমরা সাসপেক্ট করব যেটা সেপটিক অ্যাবর্শন। আমরা তখন যদি এক্সামিন করি আমরা কি পাবো? টেম্পারেচার পাবো, পালস রেস থাকবে, ব্লাড প্রেশার কমে যেতে পারে, অ্যানিমিয়া পেতে পারি, ইউটেরাইন টেন্ডারনেস, তলপেটে লোয়ার অ্যাবডোমিনাল টেন্ডারনেস পাবো। অনেক সময় পেশেন্ট খুব খারাপ কন্ডিশনে আসে, মেন্টাল কনফিউশন নিয়ে আসে, অলিগুরিয়া নিয়ে আসে, অ্যাটেলেকটেসিস এআরডিএস নিয়ে আসে, তারপরে তোমার ডিআইসি সাইন সিমটম নিয়ে আসে, শক, এন্ডোটক্সিক শক নিয়ে আসছে, তো বা অনেক সময় জন্ডিস নিয়ে আসছে, বা অনেক সময় দেখা যায় টেম্পারেচারটা এরকম থাকে সুইঙ্গিং রাইজ অফ টেম্পারেচার, ডায়রিয়া ভমিটিং এর ফিচার নিয়ে আসে, অনেক সময় ডিসেন্ট্রির মতো ফিচার নিয়ে আসবে, বারে বারে ফ্রিকোয়েন্ট প্যাসেজ অফ লুজ স্টুল মিক্সড উইথ মিউকাস, এই কমপ্লেন নিয়ে আসতে পারে। অনেক সময় দেখা যায় যে তোমার এমন একটা অবস্থা, তোমার তুমি আশেপাশে তুমি পেশেন্ট যখন নিয়ে আসবে তোমাকে নাকে কাপড় দিয়ে দুই তিনটা কাপড় বা মাস্ক পরে গিয়ে তোমাকে পেশেন্ট অ্যাটেন্ড করতে হতে পারে, ঠিক আছে, তারপরে তোমার রেসপিরেটরি ডিস্ট্রেস থাকতে পারে। তো এই যখন ফিচার অনেক পেশেন্ট কিন্তু আমাদের নিয়ে আসে, আমাদের কিন্তু কমন একটা কজ আমরা যখন ডেথ রিভিউ করি হাসপাতালে এই সেপসিস, কাজে আমাদেরকে এই কারণে কন্ট্রাসেপটিভ প্রমোশনটা খুব ভালোভাবে করতে হবে এবং সেফ অ্যাবর্শন প্রসিডিউরটাকে প্রমোট করতে হবে। আচ্ছা, এখন সেপটিক অ্যাবর্শন যখন তোমাকে নিয়ে আসলো, হ্যাঁ, এটা এই যে সেপসিস হচ্ছে, সেপসিস কি হয় সাধারণত, সেপসিসের কমপ্লিকেশন গুলো কি হবে? সেপসিসের কমপ্লিকেশন সাধারণত হয় যে যখন অ্যাবর্শন ইলিগাল অ্যাবর্শন করে তখন সেটা কোথায় করে? আনট্রেন্ড পারসন করে, তারপরে আনসেফ প্লেস যেখানে ইনফেকশন প্রিভেনশন প্রসিডিউরটাকে মেনটেন করা হয় না, আনট্রেন্ড পারসন, আর খুব বেশি দিনের ইলিগাল অ্যাবর্শন যেটা, সেটা হয়তো খুব বেশি দিনের থাকে, সেটাকে জরায়ের মুখ দিয়ে বের করার চেষ্টা করে, কোনো ফরেন বডি ইনসার্শন করে, তো এখানে কি হবে? প্রচুর ব্লিডিং হতে পারে, পেশেন্ট অ্যানিমিক, সাথে দেখা যায় হিমোরেজিক শক প্লাস তোমার এন্ডোটক্সিক শক দুটোই নিয়ে আসে, তো আর ইনজুরি থাকতে পারে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন নিয়ে আসতে পারে, জেনারেলাইজড পেরিটোনাইটিস সাইন সিমটম নিয়ে সে আসতে পারে, এখানে ফরেন বডি থাকতে পারে, অনেক সময় পিভি করে দেখা যায় ফরেন বডি পাওয়া যায়, ঠিক আছে, তো এই এই পেশেন্ট গুলো অ্যাকচুয়ালি খুব খারাপ থাকে। তো ইনফেকশনের আবার আমরা বলি যে তিনটা গ্রেড, গ্রেড ওয়ান, গ্রেড টু, গ্রেড থ্রি। গ্রেড ওয়ান জাস্ট যে কনসেপ্টাস বা এমব্রায়ো, ওই এমব্রায়োর মধ্যেই এটা গিয়ে থাকবে, 80% ক্ষেত্রে দেখা যায় গ্রেড ওয়ান ইনফেকশন হয়, বাকি 15% দেখা যায় গ্রেড টু বা থ্রি হয়। তো গ্রেড টুর ক্ষেত্রে কি হবে? আমরা সাধারণত ইউটারাসের যে ইনফেকশন সেখান থেকে কই যাবে এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমায়োমেট্রাইটিস, আর গ্রেড ওয়ান এটুকু পর্যন্ত, গ্রেড টু তে গিয়ে এটা যাবে প্যারামেট্রিয়াম, তারপরে সেখানে ওই দিক দিয়ে আমাদের কিউবে, কিউবে যাবে, ওভারিতে থাকবে, পেলভিক পেরিটোনিয়ামে যাবে, এবং এরপরে সেটা কি হবে? জেনারেলাইজড পেরিটোনাইটিস গ্রেড থ্রি, মানে জেনারেলাইজড পেরিটোনাইটিস, অলিগুরিয়া, এন্ডোটক্সিক শক, এই সমস্ত সিভিয়ার কমপ্লিকেশন যেগুলো সেটা হলো তোমার গ্রেড থ্রিতে যাবে। এখন একদম ধরো একটা পেশেন্ট তোমাদের কাছে আসলো সেপটিক অ্যাবর্শন নিয়ে, হ্যাঁ, তো তখন তোমাদের একটা হিস্ট্রি থাকবে, হয়তো ইলিগাল একটা অ্যাবর্শনের হিস্ট্রি থাকবে, তারপরে দেখা যাবে ইনকমপ্লিট অ্যাবর্শন, সাধারণত সোর্স অফ ইনফেকশনটা কি, কিছু না কিছু হয়তো প্রোডাক্ট রয়ে গেছে বা ফরেন বডি, ইউটেরাস পারফোরেশন হয়ে গেছে, গাট ইনজুরি হয়ে গেছে, তো এই সমস্ত কারণে এটা জেনারেলাইজড পেরিটোনাইটিস হয়তো হয়ে গেছে, ইনফেকশন থেকে ইউটেরাস পারফোরেশন হয়ে বা কোনো ইউটেরাসের গায়ে যে অ্যাবসেস আছে ওগুলো গিয়ে জেনারেলাইজড পেরিটোনাইটিস এটা করে ফেলতে পারে। অনেক সময় যে ইনফেক্টিভ ম্যাটেরিয়াল সেটা পাউচ অফ ডগলাসে কালেক্টেড হয়ে পাস ফর্ম করতে পারে, সেটা কি করে? পেলভিক অ্যাবসেস, যখন পেলভিক অ্যাবসেস হবে
তখন আমরা কিভাবে সাসপেক্ট করব? আমরা যখনই আমাদের কাছে আসে যে সুইঙ্গিং রাইজ অফ টেম্পারেচার, খুব স্পাইকি রাইজ হচ্ছে, শিভারিং হচ্ছে, তারপরে এবং তার সাথে রেকটাল টেনেসমাস আছে, ব্লাড মিক্স বা মিউকাস মিক্স ব্লাড বারে বারে পাস হচ্ছে, তখন আমরা এটা বুঝবো যে এটা পাউচ অফ ডাগলাসে পাস কালেকশন আছে, সেটাকে বলে পেলভিক অ্যাবসেস। আচ্ছা, এখন একটা সেপটিক অ্যাবর্শনের কেস আসলে আমরা কি করব, কিভাবে ট্রিট করব? আমরা চোখ বন্ধ করে অ্যান্টিবায়োটিক শুরু করে দিব। এখানে সাধারণত মিক্সড ইনফেকশন হয়, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ, তারপরে তোমার অ্যানোরোবিক অ্যারোবিক সব ধরনের অর্গানিজম আছে। হ্যাঁ, তার মধ্যে ব্যাকটেরয়েড আছে, তোমার অ্যানোরোবিক স্ট্রেপটোকক্কাই, ইসকারিশিক কোলাই, সিডোমোনাস, তারপরে হলো তোমার ক্লেফশিলা, তারপরে হলো গ্রুপ এ হিমোলাইটিক স্ট্রেপটোকক্কাস আর স্টাফাইলোকক্কাস, তারপরে মেথিলিন রেজিস্ট্যান্স স্টাফাইলোকক্কাস, এগুলো ধরনের অ্যান্টিবায়োটিক। আর বিস ইনফেকশন চিন্তা করলে আমরা অ্যান্টিবায়োটিক কি শুরু করব? অলওয়েজ আমরা সেপসিস এর ক্ষেত্রে যেটা বলি যে আমাদের আগে তো অ্যান্টিবায়োটিক কোন অ্যান্টি অর্গানিজম দিয়ে হচ্ছে সেটা দেখার জন্য আমরা কোনো অ্যান্টিবায়োটিক শুরু করার আগে পেশেন্টের সার্ভাইকাল সোয়াব অর হাই ভ্যাজাইনাল সোয়াব আমরা পাঠাবো টেস্ট করতে। কি জন্য এটা কি কি টেস্ট করব? বোথ অ্যারোবিক এন্ড অ্যানোরোবিক মিডিয়াতে, সেটাকে বলি কি কালচার এবং অর্গানিজমের সেন্সিটিভিটি দেখবো। তাহলে কালচার এন্ড সেন্সিটিভিটি, আরেকটা হচ্ছে গ্রাম স্টেপ, এই দুটো করার জন্য আগে আমরা সোয়াব পাঠাবো, তারপরে আমরা অ্যান্টিবায়োটিক শুরু করব। পেন্ডিং দ্য রিপোর্ট, রিপোর্ট আসার আগ পর্যন্ত আমরা কিন্তু গ্রাম নেগেটিভ পজিটিভ অ্যারোবিক অ্যানোরোবিক কভার করব। সাধারণত আগে আমরা একসময় ইউজ করতাম অ্যাম্পিসিলিন জেন্টামাইসিন মেট্রোনিটাজন, এখন যদি দেখা যায় রেনাল পারফিউশনটা কম আছে, রেনাল ফাংশন খারাপ আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা জেন্টামাইসিন দিব না। এখন আমরা আমাদের এখনকার যেটা প্র্যাকটিস, সাধারণত সেপ্টিয়াক্সিন দেই আর হলো মেট্রোনিটাজল দেই, আর এ ক্ষেত্রে আমরা ক্যাসিন দেই অ্যানোরোবিক ইয়ে কভার করার জন্য। ঠিক আছে, এই তিনটা দিলাম। এরপরে সাপোর্টিভ ট্রিটমেন্ট, আমরা সাধারণত এই ধরনের ক্ষেত্রে অ্যানিমিয়া থাকে, আমরা হিমোগ্লোবিন পাঠাবো যেহেতু ইনফেকশন আছে, সিআরপি করতে দিব, তারপরে এখানে যদি শকের পেশেন্ট আছে আমরা সিরাম ল্যাকটেট করতে দিব, সিরাম ক্রিয়াটিনিন করতে দিব, ইলেকট্রোলাইট করতে দিব। আর যদি আমরা সাসপেক্ট করি যে কোনো ফরেন বডি ইন্ট্রোডিউস করেছে, তাহলে আমরা কি করব, প্লেইন এক্সরে, প্লেইন এক্সরে আমরা ইরেক্ট পোস্টারে করব। আরেকটা হলো যদি লাংসের কোনো কিছু সাসপেক্ট করি, এআরডিএস সাসপেক্ট করি, রেসপিরেটরি বেশি থাকে, লাংসের পালমোনারি ইডিমা থাকে, সেই ক্ষেত্রে আমরা একটা এক্সরে টেস্ট করব, সিরাম ইলেকট্রোলাইট করব। আর যদি সেপটিসিমিয়া সাসপেক্ট করি, সেক্ষেত্রে আমরা ব্লাড কালচারে পাঠাবো। আরেকটা কি করব, কমন জিনিস যেটা আমাদেরকে করতে হবে ইনভেস্টিগেশন, সেটা হচ্ছে তোমার আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি আমরা কেন করব? আরেকটা হলো ইউরিন অ্যানালাইসিস, যেহেতু ইউরিনারি সিস্টেম আর জেনেট ইউরিনারি সিস্টেম দুটো হলো পাশাপাশি, কাজে আমাদের আর ইউরিনের যেহেতু অলিগুড়িয়া হয়, আমাদের ইউরিন আড়িও পাঠাইতে হবে ইনফেকশন দেখার জন্য। আরেকটা হলো ইউরিনের কনসেন্ট্রেশন, আরেকটা হলো সিরাম ক্রিয়াটিনিন করতে হবে। এখন আলট্রাসোনোগ্রাফি আমরা কি কি ইনফরমেশন পাবো, আমাদের এখানে কিন্তু দেখতে হবে সোর্স অফ ইনফেকশন আছে কিনা। এখন দেখা গেল ভিতরে কোনো ফরেন বডি রয়ে গেছে, সেটা ইন্ট্রাইউটারাইন হতে পারে, ইন্ট্রাঅ্যাবডোমিনাল, আমি পিভি করতে গিয়ে আমার কাছে মনে হলো কোনো একটা স্টিক ঢুকানো বা কোনো একটা ফরেন বডি আছে, সেক্ষেত্রে কোনো ফরেন বডি থাকলে সেটা কিন্তু আমাকে বের করতে হবে। এই জন্য আলট্রাসোনোগ্রাফিতে আমরা ফরেন বডি আছে কিনা, কোনো গ্যাস অ্যাকুমুলেট করছে কিনা সেটা দেখবো। আরেকটা হচ্ছে যে মেইন যেটা, কোনো প্রোডাক্ট অফ কনসেপশন রয়ে গেছে কিনা বা কোনো অ্যাবডোমিনে কোনো ইনফেকশনের কোনো ইয়ে আছে কিনা, কালেকশন আছে কিনা বা কোনো অ্যাবসেস ফরমেশন, পেলভিক অ্যাবসেস আছে কিনা, ইন্ট্রাঅ্যাবডোমিনাল কোনো কালেকশন আছে কিনা, কোনো ব্লাড আছে কিনা। অনেক সময় হয় যে ইএনসি প্রসিডিউর করতে গিয়ে ইন্টারনাল হিমোরেজ হলো, এমন কোনো কালেকশন আছে কিনা, এই জিনিসগুলো দেখার জন্য আমাদের আলট্রাসোনোগ্রাফি হেল্প করবে। এখন কমপ্লিকেশন তো আমি বলেই ফেলছি, হিমোরেজ হবে, ইনজুরি হবে, ইউটেরাস বা অ্যাডজাসেন্ট অর্গান, গাট ইনজুরি হতে পারে, ব্লাডার ইনজুরি হতে পারে, তারপরে সেখান থেকে জেনারেলাইজ পেলভিক পেরিটোনাইটিস, জেনারেলাইজ পেরিটোনাইটিস, ইন্ডোটক্সিক শক, রেনাল ফেইলর, এআরডিএস, থ্রোমোফ্লেবাইটিস, নানান কিছু হবে, অনেক কমপ্লিকেশন হতে পারে, পেশেন্ট মাল্টি অর্গান ডিআইসি হতে পারে, শক থেকে ডিআইসি মাল্টি অর্গান ফেইলর, পেশেন্ট ডেথ, বোথ সেপটিসিমিয়াতে হতে পারে, আরেকটা হলো হিমোরেজের জন্য ডেথ হতে পারে।
আচ্ছা, আর রিমোট কি হবে? রিমোট এই ধরনের পেশেন্ট যেটা ইনফেকশন আছে ইয়ে আছে, তাদের ক্রনিক, তাদের ইল হেলথ থাকবে, ক্রনিক পিআইডি হবে। সেখান থেকে পিআইডি হলে কি হবে, এক্টোপিক, যদিও কনসেপশন হয় এক্টোপিক প্রেগনেন্সি হবে। ক্রনিক পিআইডি মানে কি, তার একটা সারা জীবন সে পেইনে সাফার করবে। আর যদিও প্রেগনেন্সি হয় এক্টোপিক প্রেগনেন্সি। আরেকটা কি হবে, ইনফার্টিলিটি হবে, আর তার মেন্টাল একটা ডিপ্রেশন হবে। এ হলো রিমোট। এখন এই ধরনের পেশেন্ট যদি আসে, তো আমরা বললাম যে রিপোর্ট পেন্ডিং রেখেই আমরা অ্যান্টিবায়োটিক শুরু করব, জেনারেল মেজারমেন্ট দিব, ব্লাড ট্রান্সমিশন করব। ব্লাড ট্রান্সমিশনে কি হবে, ব্লাড ট্রান্সমিশন করলে তোমার অ্যানিমিয়া কারেকশন হবে। অ্যানিমিয়া কারেকশন হলে তার ইনফেকশনটাকে কন্ট্রোল করতে ইজি হবে। তো কাজে আমরা ইমিডিয়েটলি ব্লাড ট্রান্সমিশন করব, অ্যান্টিবায়োটিক দিব, রেস্টে রাখবো, পেইনের জন্য অ্যানালজেসিক দিব। যদি পেলভিক পেরিটোনাইটিস থাকে তাহলে তাকে আমরা অ্যান্টিবায়োটিক দেওয়ার পাশাপাশি তার ইয়ে সরি তার যদি পেলভিক পেরিটোনাইটিস অ্যান্টিবায়োটিক দিলেই তার ইয়ে হবে, আমরা লিকুইড ডায়েট দিব। আর যদি জেনারেলাইজ পেরিটোনাইটিস হয় তাহলে নাথিং বাই মাউথ রাখবো, নেজোগ্যাস্ট্রিক সাকশন দিব, ঠিক আছে। আর যদি তোমার এখন এই পেশেন্টকে আমার কি, যদি সোর্স অফ ইনফেকশন মোস্ট অফ দা কেসে ইনকমপ্লিট থেকে থাকে, প্রোডাক্ট থেকে যায়, তখন আমাকে যদি মাইল্ড কেস হয় তাহলে আমরা অ্যান্টিবায়োটিক স্টার্টে 24 ঘন্টার মধ্যে ইভাকুয়েট করবো ইউটারাসকে। যদি অন্য কোনো কমপ্লিকেশন না থাকে, কোনো পারফোরেশন না থাকে, কিছু অন্য কোনো আর সমস্যা না থাকে, শুধু কোনো প্রোডাক্ট থাকে, তখন আমরা এটা ডিএনসি করবো অ্যান্টিবায়োটিক স্টার্ট মাইল্ড কেসে। অ্যান্টিবায়োটিক স্টার্ট করার 24 ঘন্টার মধ্যে আমরা ডিএনসি করে দেবো। আমাদের সেপ্টিক অ্যাবর্শনের এক নাম্বার টার্গেট হচ্ছে কন্ট্রোল অফ, তুমি যদি বলো প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ সেপ্টিক অ্যাবর্শন, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ সেপ্টিক অ্যাবর্শন যদি বলি তাহলে তোমাকে বলতে হবে, আমাকে ট্রিট করতে হবে ইনফেকশন, ঠিক আছে। ইনফেকশন ট্রিটমেন্ট করতে হবে, সোর্স অফ ইনফেকশন যেটা সেটাকে রিমুভ করতে হবে, জেনারেল অ্যান্ড সাপোর্টিভ ম্যানেজমেন্ট দিতে হবে, এবং পেশেন্টের ফলো আপ করতে হবে, ইমপ্রুভমেন্ট হচ্ছে কি না, কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে পেশেন্ট, এই চারটা প্রিন্সিপাল আমাকে মেনটেন করতে হবে। সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে অ্যানিমিয়া থাকলে, তার ম্যালনিউট্রিশন থাকলে, জেনারেল কন্ডিশনটাকে আমাকে ইমপ্রুভ করতে হবে। আর শক হলে শকের ম্যানেজমেন্ট, রেনাল ফেলিয়র হলে রেনাল ফেলিয়রের ম্যানেজমেন্ট দিতে হবে। আর যদি কিছু কিছু কন্ডিশন আছে কখন আমি তাকে আইসিইউতে পাঠাবো, সেটা তোমার ওই কন্ডিশন দেখে আমাকে আইসিইউতে পেশেন্টকে পাঠাতে হবে। আচ্ছা, আমাদের তোমাদের পরীক্ষার জন্য ওই পর্যন্ত যেতে হবে না, জাস্ট এই চারটা জিনিস প্রিন্সিপালটা মনে রাখলে হবে। আচ্ছা, এখন যদি তোমার এই কেসটা যদি খুব গ্রেড 2 বা 3 তে ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে কিন্তু তুমি 24 আওয়ার্স এর মধ্যে ইয়ে শুরু করবে না, ডিএনসি করা শুরু করবে না, তোমাকে তখন করতে হবে 48 আওয়ার্স অ্যান্টিবায়োটিক চলার পরে, পেশেন্ট একটু সেটেল করলে তারপরে তুমি তখন তাকে ডিএনসি করবা। সেটা কোথায় করবা, ইউটারাস বড় থাকে, সফট থাকে, কি হবে, তুমি ডিএনসি করতে গিয়ে পারফোরেশন হওয়ার চান্স থাকবে। তো সেই জন্য 48 আওয়ার্স এবং খুব এক্সপার্ট সিনিয়র কাউকে এই ডিএনসিটা করতে হবে আন্ডার জেনারেল অ্যানেস্থেশিয়া, কিন্তু ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক চলবে। এখন এখানে আরো কি কি হয়, একটা হলো যে তুমি ডিএনসি করলা, আরেকটা হচ্ছে অনেক সময় পাউচ অফ ডগলাসে পাস ফরমেশন হয়, সেটা কি কি করবে, ওটাকে বলা হয় পোস্টেরিয়র কলপোটোমি। এটা তোমাদের হয়তো পরীক্ষায় ধরবে না, তবু এটা বলছি যে পাউচ অফ ডগলাস দিয়ে একটু ইনসিশন দিয়ে পাশের পকেট, ফিঙ্গার দিয়ে পাশের পকেট গুলা ভেঙে দিতে হবে, দিয়ে ওইখানে একটা ড্রেন টিউব দিয়ে চলে আসতে হবে। আচ্ছা, এখন জেনারেলাইজ পেরিটোনাইটিস এর ক্ষেত্রে কি করে, জেনারেলাইজ এটা জাস্ট তোমরা একটু শুনে রাখো যে কোন কোন ক্ষেত্রে আমরা পেশেন্টকে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট করতে যাব। এখন পেশেন্টের কোথাও ইঞ্জুরি আছে, ইউটারাসে বা গাটে ইঞ্জুরি আছে, তখন কিন্তু তোমাকে ওপেন করতে হবে, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট দিতে হবে, বা কোনো ফরেন বডি আছে এরকম এভিডেন্স আছে, বা জেনারেলাইজ পেরিটোনাইটিস 48 আওয়ার্স হয়ে গেছে, পেশেন্ট রেসপন্স করছে না, জেনারেল কন্ডিশন ইমপ্রুভ করছে না, সেই ক্ষেত্রে তোমার ওপেন করতে হবে। ওপেন করে সাধারণত দেখা যায় যে পাশের পকেট গুলা ভেঙে দিলে, ওয়াশ দিয়ে দিলে পেশেন্ট ভালো হয়ে যায়। আচ্ছা, এই সমস্ত ক্ষেত্রে সাধারণত ইনফেক্টেড ইউটারাস থাকলে ইররেসপেক্টিভ অফ প্যারিটি অর এজ তোমাকে হিস্টেরেক্টমি করে দিতে হবে, কারণ ইনফেক্টিভ অর্গান ভিতরে থাকলে সেটা ইনফেকশনটাকে কখনোই কন্ট্রোল করবে না।
ঠিক আছে। আর ল্যাপারেটরিতে ওই যে বললাম অলওয়েজ এক্সপার্ট সার্জন করতে হবে, তার এখন যেটাই হোক না কেন ভবিষ্যতে, ঠিক আছে। তাহলে অ্যাবর্শনের মোট কথা হচ্ছে তোমাকে ব্লাড ট্রান্সমিশন দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে, তারপরে যদি তোমার কালচার সেন্সিটিভিটি রিপোর্ট আসে তখন অ্যাকর্ডিং টু দ্য সেন্সিটিভিটি তোমার যদি প্রয়োজন হয় তাহলে অ্যান্টিবায়োটিক তোমার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তোমাদের জন্য একটু খুব বেশি আমি যতটুকু বলছি মোটামুটি একটুকু হলেই তোমাদের চলবে, জাস্ট প্রিন্সিপাল অফ সেপটিক অ্যাবর্শন ম্যানেজমেন্ট। আচ্ছা আমি কিন্তু দেরিতে আসছি, তোমাদের নিশ্চয়ই কোনো ক্লাস নাই, আছে? হ্যালো 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 ইশরাত, শুনতে পাচ্ছো? না ম্যাম এখন কোনো ক্লাস নেই। আচ্ছা আমি আরেকটু বলে দিই, আরেকটা হচ্ছে তোমাদের রিকারেন্ট মিসকারেজ, ঠিক আছে, অসুবিধে নাই তো? জি না ম্যাম। আচ্ছা তাহলে আমি আরেকটু বলে দিই, কোনো কোশ্চেন আসছে সেপটিক থেকে? হ্যালো ইশরাত, কে জান্নাতুল বলো তো, কোনো কোশ্চেন আসছে এই পর্যন্ত? না না এখন পর্যন্ত না। আচ্ছা এখন রিকারেন্ট মিসকারেজ কখন বলবা, যখন দেখা যাবে যে একটা পর পর টু অর মোর স্পন্টেনিয়াস অ্যাবর্শন হচ্ছে, যেটা তুমি যদি ক্লিনিক্যালিও না বোঝো, যদি ডকুমেন্টেশন হয় সনোগ্রাফি দিয়ে বা হিস্টোপ্যাথোলজি দিয়ে, সেটাই হলো তোমার রিকার বিফোর 20 উইকস, সেটা হলো রিকারেন্ট অ্যাবর্শন, টু অর মোর সাকসেসিভ স্পন্টেনিয়াস অ্যাবর্শন, ঠিক আছে। কারণ যে যে কারণগুলো আগে বলে ফেলছি অ্যাবর্শনের জন্য, জেনেটিক, জেনেটিকের মধ্যে বলা হয় মোস্ট কমন হলো ব্যালেন্স ট্রান্সলোকেশন, আর এন্ডোক্রাইন মেটাবলিক আগে আমি বলে ফেলছি, এলপিডি, পোরলি কন্ট্রোল ডায়াবেটিস, তারপরে হচ্ছে লুটিয়াল ফেস ডিফেক্ট বললাম, তারপরে থাইরয়েড ডিজর্ডার, আরেকটা হলো পিসিওডি, এগুলো হলো রিকারেন্ট অ্যাবর্শনের কজ। ইনফেকশন, ইনহেরিটেড থ্রম্বোফিলিয়া, ইমিউন ফ্যাক্টর, ইমিউন ফ্যাক্টরের মধ্যে তোমাদেরকে আগে বলছিলাম লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যান্টিকার্ডিওমিওপিক অ্যান্টিবডি, মানে সেটাকে বিপি বলে, অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। আচ্ছা আরেকটা হচ্ছে তোমার অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি, এসএলই, এসএলই কিন্তু রিকারেন্ট অ্যাবর্শনের একটা কজ, অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি বা অ্যান্টি ডিএনএ অ্যান্টিবডি। তো ওই সমস্ত ক্ষেত্রে তোমাকে এসএলই বা থাকলে তোমাকে চিন্তা করতে হবে, ট্রিটমেন্ট করে যখন থেরাপিউটিক্যালি সবচেয়ে ভালো কন্ডিশন থাকবে সেই সময় সাজেস্ট করতে হবে প্রেগনেন্সি নেওয়ার জন্য। আর ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়াবেটিস কন্ট্রোল করে নিয়ে নিতে হবে, থাইরয়েডের ক্ষেত্রে থাইরয়েড ডিজিজ কন্ট্রোল করে তারপরে তাকে অ্যাডভাইস করতে হবে প্রেগনেন্সি নেওয়ার জন্য। আচ্ছা রিকারেন্ট অ্যাবর্শনের আরেকটা কমনেস্ট কজ হচ্ছে, যেটা রিকারেন্ট অ্যাবর্শন সেকেন্ড ট্রাইমেস্টার অ্যাবর্শন যেটা, সেটা হলো কি জন্য হয়, কি ইন সার্ভাইকাল ইনকম্পিটেন্স বা কোন ফাইব্রয়েড অ্যানাটমিক্যাল কজ যেটাকে বলি, যদি ফাইব্রয়েড থাকে, যদি আশারম্যান সিনড্রোম থাকে বা কনজেনিটাল ম্যানফরমেশন অফ দ্য ইউটেরাস থাকে, সেই সমস্ত ক্ষেত্রে তোমার সেকেন্ড ট্রাইমেস্টার অ্যাবর্শন হয় এবং সেটা রিকারেন্ট অ্যাবর্শন হয়, ঠিক আছে। এখন প্রতিটা জিনিসে বা কোনো ম্যাটারনাল ইলনেস যদি থাকে, হিমোগ্লোবিনোপ্যাথিস থাকতে পারে, আনকন্ট্রোল ডায়াবেটিস থাকতে পারে, ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ, এসএলই, ক্রনিক রেনাল ডিজিজ, তাহলে বা কোনো সিফিলিস ইনফেকশনের জন্য সিফিলিস, টক্সোপ্লাজমা, এগুলো কারণে। আর মোস্ট অফ দ্য কেসে রিকারেন্ট অ্যাবনর্মালিটিতে কোনো কারণই পাওয়া যায় না, সেটা 40-60%, এটা হলো আনএক্সপ্লেইন। এখন অ্যাকর্ডিং টু দ্য কজ তোমাকে করতে হবে, অনেক সময় কোনো কারণ পাওয়া যায় না, কিন্তু তোমার পেশেন্টকে অ্যাসুরেন্স, টেন্ডার লাভিং কেয়ার বলে একটা কথা, পেশেন্টকে অ্যাসুরেন্স দিতে হবে যে হ্যাঁ এতগুলো অবসান হওয়ার পরেও দেখা যায় 70-80% এমনি কোনো কারণ ছাড়া এমনি ঠিক ঠিক নর্মালি আবার কনসিভ করে যায়, মানে আশাহত হবে না। সাধারণত বলা হয় যে 8-9 উইকস পার হয়ে গেলে পেশেন্টকে বলতে হবে, 8-9 উইকস যখন আলট্রাসনোগ্রাফিক্যালি ডকুমেন্টেশন হয় তখন বলা হয় 2-3% চান্স আছে, আর 60 উইকস এর পরে 1% চান্স অ্যাবর্শন হয়ে যাওয়ার, যে পেশেন্টকে সবসময় অ্যাসুরেন্স দিতে হবে। এখন যদি তোমার অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি যদি বলি, তাহলে আগে সার্ভাইকাল ইনকম্পিটেন্স আমরা বাদ দিই, বাকিগুলো বলি। যদি ফাইব্রয়েড হয়, যদি দেখা যায় আমরা সাধারণত ফাইব্রয়েড থাকলে বলি যে
কনসিভ করার চেষ্টা করতে। অনেক সময় দেখা যায় ফাইব্রয়েডের কারণে রিপিটেড ইনফেকশন, বিশেষ করে সাবমিকাস ভ্যারাইটি ফাইব্রয়েডের জন্য রিপিটেড অ্যাবর্শন হয়। তো আমরা প্রথমে এটা খেয়াল করি যে তার কনসেপশনটা হয় কিনা বা টিকে থাকে কিনা, যদি না হয় সেই ক্ষেত্রে অপারেশন করি। কারণ সাবমিকাস ফাইব্রয়েড যেটা, সেটা কিন্তু এন্ডোমেট্রিয়ামটাকে এফেক্ট করে, অপারেশন করতে গিয়ে এন্ডোমেট্রিয়ামটা কে আমরা ডিসরাপশন করতে পারি। এই কারণে আমরা সহজে অপারেশনে যাই না, তবুও যদি রিকারেন্ট অ্যাবর্শন হতে থাকে সাবমিকাস ফাইব্রয়েড সহ, ইন দ্যাট কেস আমরা মায়োমেক্টমি করার অ্যাডভাইস দিব। নাম্বার টু হচ্ছে, যদি কোনো বাইকর্নিয়েট ইউট্রাস বা সাবসেপ্টেট ইউট্রাস বা যদি হয়, সেখানে তোমার ইউনিকর্নিফিকেন সেটা মেট্রোপ্লাস্টি করে অপারেশন করে সেটা হিস্টেরোস্কোপিক করা যায়, করা যায়। কিন্তু এটা করতে হবে যদি দেখা যায় যে বাইকর্নিয়েট ইউট্রাস এটা তোমার রিপিটেড ইউনিকর্নিয়েট বাইকর্নিয়েট সেপ্টেট ইউট্রাস রিপিটেড অ্যাবর্শন করছে, তখন কিন্তু তোমার অপারেশনে যেতে হবে। আর নাম্বার থ্রি আশারম্যান, আশারম্যানের ট্রিটমেন্ট আছে, সেখানে তোমার ওই অ্যাডিসিওলাইসিস সেটা হিস্টেরোস্কোপিক করা যায় বা জিএনসি করেও অ্যাডিসিওলাইসিস করে 3 মাস হরমোন দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, এই তিনটা। তারপরে লাস্ট হলো পিসিওডি, পিসিওডি যদি থাকে, পিসিওডি তে তোমার হাইপারইনসুলিনেমিয়া হয়, পিসিওডি তে তোমার মেটফরমিন দিয়ে ট্রিটমেন্ট করবে, সব ইনজেকশন করে পিসিওডি ট্রিটমেন্ট দিতে হবে। আচ্ছা, এরপরে কমন যেটা হলো সার্ভাইকাল ইনকম্পিটেন্স, সার্ভাইকাল ইন কম্পিটেন্স আমরা দুই কারণ বলি, একটা হলো অ্যাকোয়ার্ডটা রেয়ার, এই সরি কনজেনিটাল যেটা সেটা রেয়ার, অ্যাকোয়ার্ডটা হয় ওই যে বললাম ফোর্সফুল যদি ডাইলেটেশন করা হয় ডিএনসি করার সময়, সেটা থেকে হতে পারে, কোনো ফাদার গেল অপারেশনের সময় হতে পারে, কোনো সার্ভাইকাল বায়োপসি নিতে গেলে হতে পারে, তারপরে তোমার কোনো ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি করতে গেলে হতে পারে সার্ভাইকাল ইনকম্পিটেন্স। তো সার্ভাইকাল ইনকম্পিটেন্স যদি থাকে তাদের কি থাকবে, তাদের দেখা যায় একটা হিস্ট্রি দেয়, সার্ভাইকাল ইনকম্পিটেন্স এর কারণে যদি অ্যাবর্শন হয় তাহলে সবসময় একটা হিস্ট্রি দিবে যে তাদের মিড ট্রাইমেস্টার একটা অ্যাবর্শন হয়। সাধারণত নর্মালি আমরা অ্যাবর্শনই বলি ব্লিডিং হবে, পেইন হবে, তাই না, অ্যামিনুরিয়া থাকবে, ব্লিডিং পেইন হবে, কিন্তু এইখানে পেইনলেস ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স এন্ড এক্সপালশন অফ দ্য ফিটাস, এটা রিপিটেডলি মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন হচ্ছে। অনেক সময় দেখা যায় মেমব্রেন রাপচার হয়ে গেছে, পানি ভেঙে গেছে, তারপরে অ্যাবর্শন হয়ে গেছে, এই ধরনের একটা হিস্ট্রি থাকবে। তো তাদের যদি তুমি ইন্টার কনসেশনাল পিরিয়ডে সার্ভিক্সটা এক্সামিন করো, তাকে দেখা যাবে বাইলেটারাল টিয়ার বা ইউনিল্যাটারাল কোনো টিয়ার আছে এবং সার্ভিক্সটা পেটুলাস, ইন্টারনাল অস তোমার পেটুলাস থাকবে, গ্যাপিং থাকবে, এটা যদি ইন্টার কনসেশনাল পিরিয়ডে দেখো। আর ইনভেস্টিগেশন করতে গেলে সাধারণত বলা হয় যে সিক্রেটরি ফেজে তোমার পরীক্ষাটা করতে হবে, কারণ সিক্রেটরি ফেজে প্রজেস্টেরনের ইফেক্টে ইন্টারনাল লস টাইটলি ফেজ বা প্রজেস্টেরন সিক্রেশন যেটা হয় সিক্রেটরি ফেজ, তাহলে আমাকে হ্যাগার্স ডাইলেটর 6-8 যদি সিক্রেটরি ফেজে সার্ভিক্স ক্লোজ ইন্টারনাল লস ক্লোজ থাকার কথা, সেটা সিক্রেটরি ফেজে যদি 6-8 ডাইলেটর যদি কোনো পেইন ছাড়া, সাধারণত ডাইলেটর ঢুকালে কি হয় সার্ভিক্সটা এইভাবে চাপ দিয়ে ধরে, এটাকে বলে স্ন্যাপিং, এই স্ন্যাপিংটা থাকবে না, ইজিলি 6 এবং 8 নাম্বার ডাইলেটরটা ঢুকে যাবে এবং এটা চেপে ধরবে না, সার্ভিক্সের যে নিয়ম যে কোনো ডাইলেটর বা কিছু ধরলে এভাবে স্ন্যাপ করে রাখে সেটা করবে না। আচ্ছা, তো আরেকটা হলো আমরা যদি সিক্রেটরি ফেসে হিস্টেরো সার্ভাইকোগ্রাফি যদি করি, তাহলে দেখা যাবে ফানেলিং থাকবে, ঠিক আছে, এই জিনিসগুলো দেখলে আমরা বলবো যে সার্ভাইকাল ইনকম্পিটেন্স আছে, ডায়াগনোসিস করবে এইভাবে। তাহলে তুমি কি করবা, এই যদি এটা তো গেল সবগুলো প্রসিডিউর যে রিকারেন্ট ইনকম অ্যাবর্শনের কজ, এখন তুমি কি ইনভেস্টিগেট করবা। আগেই আমরা বলছি অ্যাকর্ডিং টু কজ, যে অনেকগুলো কজ আছে, আমরা ডায়াবেটিস এর জন্য ব্লাড গ্লুকোজ করাবো, তারপরে ভিডিআরএল করবো, সাধারণত
ABORH ব্লাড গ্রুপিং করব, হাজবেন্ড ওয়াইফের ক্যারিওটাইপিং করব, টক্সোপ্লাজমা অ্যান্টিবডি বলছি, লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যান্টিবডি, রুবিন অ্যান্টিবডি করব, অ্যান্টি ডিএনএ টেস্ট করব বা অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি টেস্ট করব, তারপরে পিসিও ডায়াগনোসিস করার জন্য ডে টু বা থ্রিতে আমরা এলএইচ লেভেলটা দেখব, আর আল্ট্রাসোনোগ্রাফি করব। আল্ট্রাসোনো দিয়ে কিন্তু আমরা যদি সিক্রেটরি ফেসে আল্ট্রাসোনোগ্রাফি করি তাহলে আমরা সার্ভিক্স পাবো, গ্যাপিং পাবো, সার্ভাইকাল গ্যাপিং পাবো এবং সার্ভিক্সটা শর্ট হয়ে যাবে, ফানেলিং পাবো, ঠিক আছে। আরেকটা হলো পলিসিস্টিক আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা কনজেনিটাল অ্যানোমালি দেখতে পারবো, তারপরে আমরা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের ফাইন্ডিংসগুলো দেখতে পারবো, ফাইব্রয়েড থাকলে ফাইব্রয়েড আমরা দেখতে পারবো। হিস্টেরোসাইক্লিনোগ্রাফিতে আমরা কনজেনিটাল অ্যানোমালি দেখতে পারবো, সার্ভাইকাল ইনকমপ্লিটেন্স দেখতে পারবো এবং আশারম্যান সিনড্রোমটা আমরা ডায়াগনোসিস করতে পারবো। আরেকটা হচ্ছে আমরা সাথে হিস্টেস্কোপি দিয়ে কোনো সাবসেপ্টাইড ইউট্রাস বা কোনো আশারম্যান সিনড্রোম এটা আমি ডায়াগনোসিস করতে পারবো। আমার প্রয়োজন আমি ল্যাপারোস্কোপি করেও আমি ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ডিলিং করতে পারবো পিসিওডি ক্ষেত্রে, আর ইনফেকশন দেখতে গেলে আমি এন্ডোসার্ভাইকাল সোয়াব দিব। এখন তোমাকে সবসময় পেশেন্টকে যখন এরকম একটা পেশেন্ট আসবে সে খুব অরিট থাকবে, তোমাকে খুব সিম্প্যাথিক্যালি তাকে কথাবার্তা বলতে হবে, কাউন্সিলিং করতে হবে এবং অ্যাসুরেন্স দিতে হবে যে হ্যাঁ এতগুলো অ্যাবর্শন হয়ে গেছে, আপনার তো খুব ভয়ঙ্কর অবস্থা, সেটা বলা যাবে না, বলতে হবে যে হ্যাঁ এত কিছু হওয়ার পরেও আপনাকে আমরা এতখানি হেল্পফুল। তার যদি প্রয়োজন হয় হিস্টেরোস্কোপিক রিসেকশন করতে হবে ইট্রান্সেপ্টা বা অ্যাবনর্মালিটি। ক্রোমোজোমাল অ্যানোমালিস, ক্রোমোজোমাল অ্যানোমালিসে সবচেয়ে আমরা বেশি অরিড হই, এখানে বলা হয় ক্রোমোজোমাল অ্যানোমালি দেখার জন্য প্লাসেন্টাল টিস্যু এক্সামিনেশন করা, ক্রোমোজোমের ডিফেক্ট ধরার জন্য বা অ্যাবর্শনের যে অ্যাবর্টাস সেটা ক্রোমোজোমাল স্টাডি করা, একটা হচ্ছে কাপলের ক্যারিওটাইপিং করা, আরেকটা হচ্ছে যে তোমার পেরি ইমপ্লান্টেশন জেনেটিক ডিজিজ ডায়াগনোসিস করার জন্য একটা প্রসিডিউর আছে, সেই সময় আমরা ওখান থেকে নিয়ে দেখি যে কোন রোগটা ডায়াগনোসিস করার জন্য এবং অ্যাকর্ডিংলি আমরা তাদের সাথে জেনেটিক কাউন্সিলিং করতে পারি বা প্রিনেটাল ডায়াগনোসিস করতে পারি, করিনিক ভেনাস স্যাম্পলিং বা অ্যামনিওসিনথেসিস করে আমরা এগুলো করতে পারি। তুমি জাস্ট নামগুলো জেনে রাখো, যারা স্পেশালিস্ট হবে তাদের জন্য এগুলো ডিটেলস পড়তে হবে, ঠিক আছে। এখন বলা হয় যে অনেক সময় এই ক্রোমোজোমাল ডায়াগনোসিস করে এটা তো ট্রিটমেন্ট খুব বেশি ফলপ্রসূ হয় না, সেই ক্ষেত্রে অনেক সময় ডোনার অনেক সময় দেখা যায় প্যারেন্টাল কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে বলে ডোনার সিমেন বা ডোনার এমব্রায়ো সরি ডোনার ওভাম নিয়ে ইমপ্লান্টেশনের জন্য তাকে কাউন্সিলিং করা যায়, সেটা আমাদের মুসলিম কান্ট্রির জন্য খুব বেশি হোপফুল হবে না। এন্ডোক্রাইন ফাংশন থাকলে আমাকে এন্ডোক্রাইন ডিজিজ কন্ট্রোল করতে হবে, আর প্রেগনেন্সিতে সাধারণত আমাদেরকে খুব তাদের সাথে জার্নি করা বা সেক্সুয়াল কোর্স ইন্টারকোর্স অ্যাভয়েড করা, হেভি এক্সারসাইজ না করা, ভারী জিনিস না টানা, এই জিনিসগুলো অ্যাডভাইস করতে হবে, ডায়েট সম্বন্ধে বলতে হবে আর সাপোর্ট দিতে হবে, রেস্টে থাকতে বলতে হবে। অনেক সময় যদি প্রজেস্টেরনের ইয়ে থাকে আমরা এম্পেরিক্যালি প্রজেস্টেরন মেজার করাটা সোজা ব্যাপার না, আমরা এম্পেরিক্যালি প্রজেস্টেরন দিয়ে দিই। এখন বলা হয় সবচেয়ে ন্যাচারাল মাইক্রোনাইজ প্রজেস্টেরন যেটা ওটা ভালো কাজ করে, ওটা ভ্যাজাইনাল সাপোজিটরি পাওয়া যায়, ওটা রোজ একটা করে দেওয়ার কথা বলে, কতদিন 10 to 12 weeks পর্যন্ত, আর তোমার যদি প্রয়োজন আর একটু তুমি বেশিও দিতে পারো। আচ্ছা আরেকটা হলো অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি, এগুলো তোমাদের এত ডিটেলস করতে হবে না, জাস্ট আমি একবার তোমাদেরকে বলে দিচ্ছি। অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি ওদের ক্ষেত্রে ইন্টারভিলাস থ্রোম্বোসিস হয়, স্পাইরাল আর্টারি থ্রোম্বোসিস হয়, হাইপোক্সিয়া হয়, তো এদের ক্ষেত্রে আমরা বলি অ্যাসপিরিন, লো ডোজ অ্যাসপিরিন দেওয়ার জন্য 50 mg করে 34 weeks পর্যন্ত, আরেকটা হলো হিপারিন দেওয়া যায় সাবকিউটেনিয়াস হিপারিন 5000 BD করে 34 weeks পর্যন্ত, আর ওই এনোক্সাপিম দেওয়া যায়, এগুলা তোমার 34 পর্যন্ত দিতে হবে ফলো আপ করে তারপরে তোমাকে দিতে হবে। আরেকটা হলো যেটা হলো ইনহেরিটেড থ্রোম্বোফিলিয়া, ইনহেরিটেড থ্রোম্বোফিলিয়ার জন্য অ্যানোক্সাপিম বা তোমাকে হিপারিন দিতে পারো।
আচ্ছা এসএলই বা অন্যান্য ডিজিজ থাকলে সেগুলোকে তোমাকে ম্যাক্সিমাম ট্রিটমেন্ট করতে হবে। আর যেটা আসছে সার্ভাইকাল ইনকম্পিটেন্স, তুমি যদি ডেফিনেটলি ডায়াগনোসিস করো সেটা তোমাকে হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, আলট্রাসোনোগ্রাফি বা হিস্টেরো সার্ভাইকোগ্রাফি এগুলো করে যদি শিওর হও যে ইটস দ্য কেস অফ সার্ভাইকাল ইনকম্পিটেন্স, সেই ক্ষেত্রে তুমি কতগুলো সার্কলেজ অপারেশন আছে মানে সার্ভিসে সেলাই দিয়ে দেওয়া হয় সেটাকে বলে, দুই ধরনের অপারেশন আছে, একটাকে বলে শিরোৎকার অপারেশন আর একটা হচ্ছে ম্যাকডোনাল্ড অপারেশন। সেগুলো সাধারণত যখন অ্যাবর্শন হয় তার সাধারণত 2 সপ্তাহ, নট লেস দেন 10 উইকস, 10 উইকস এর আগে না, 10 উইকস থেকে শুরু করা যায়, 14 উইকস পর্যন্ত এটা দেওয়া যায়। বা অনেক সময় ইমার্জেন্সি শিরোৎকার বা ম্যাকডোনাল্ড দেওয়া হয় যে হ্যাঁ অস ওপেন হয়ে গেছে, মেমব্রেন প্রোট্রুড করছে, তখন ইমার্জেন্সি এটা সেলাই দেওয়া হয়। সাধারণত কেসগুলো সিলেক্ট করতে হয় খুব কেয়ারফুলি, এরকম একটা অপারেশন করা হবে তো এটা সাধারণত খুব কম করা হয়, যতটা চিন্তা করা হয় ততটা করা হয় না সবাই, কারণ এই রোগীগুলা বাড়িতে চলে যাবে হঠাৎ করে, পেইন উঠলে তোমার সাথে সাথে এই সেলাইটা খুলে দিতে হবে, না হলে ইউটেরাইন রাপচার হবে। ঠিক আছে, তো এই সেলাইটা যদি তোমার প্রেগনেন্সি কন্টিনিউ করে কখন কাটবে এটা একটা প্রশ্ন আসতে পারে, কোন সময় এটা কেটে দিবে, এটা সাধারণত 37 উইকস এ কেটে দেয়। আবার কেটে কাটবে কোথায়? অপারেশন থিয়েটারে, কারণ এদের তো ইনকম্পিটেন্স, কাটার সাথে সাথে মেমব্রেন রাপচার হয়ে কট প্লাস করে যেতে পারে, সেই ক্ষেত্রে তোমার অতীতে রেডি সবকিছু রেডি করে তারপরে স্টিচটা কেটে দিবে। আর কারো যদি লেবার পেইন উঠে যায় সাথে সাথে কেটে দিবে এই সুতাটা। ঠিক আছে, তো আর অ্যাডভাইসের সময় তাকে বলতে হবে রেস্টে থাকতে, হেভি ওয়েট লিফট করবে না, ইন্টারকোর্স করবে না, তারপরে তোমার রেগুলার অ্যান্টিনেটাল চেকআপে থাকবে, কোনো পেইন বা ব্লিডিং হওয়ার সাথে সাথে সে ডক্টরের সাথে সে যোগাযোগ করবে, এই কথাগুলো তাকে বলে দিতে হবে। এখন তুমি একটা পেশেন্ট সাইন সিমটম অফ পরিওমিয়োনাইটিস নিয়ে আসছে, মেমব্রেন রাপচার হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি দিবা? সেই ক্ষেত্রে তুমি এটা দিতে পারবা না। তো এইগুলো দেখা যায়, অনেক সময় দেখা যায় এত পেইন উঠে ছিঁড়ে সার্ভাইকাল টিয়ার হয়ে যায়, এই জন্য খুব কশাসলি সার্কেলেজ অপারেশনটা তোমার করা হয়। এই মোটামুটি তোমার অ্যাবর্শন সম্বন্ধে কোনো প্রশ্ন আছে? ম্যাডাম, সেপটিক অ্যাবর্শনে যে অ্যান্টিবায়োটিক গুলো দেয় ওগুলোর নামগুলো আরেকবার একটু বলেন কাইন্ডলি। আচ্ছা শোনো, আগে যখন ইনিশিয়ালি আমরা যখন পড়তাম বা আমরা ট্রেনিং করেছি সেই সময় বলা হতো এজিএম, অ্যাম্পিসিলিন বা অ্যামোক্সিসিলিন, জেন্টামাইসিন অ্যান্ড মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল কিন্তু এখনো আছে, মেট্রোনিডাজলটা কি করবে? অ্যানারোবিক ইনফেকশন তোমাকে কন্ট্রোল করবে। ইদানিং যেটা আমাদের ওয়ার্ডে প্র্যাকটিস হচ্ছে সেটা হলো সেপটিয়াকজন, মেট্রোনিডাজল আর ক্যাসিন। ক্যাসিন হচ্ছে অ্যানারোবিক ইনফেকশনটাকে কভার করার, সরি গ্রাম নেগেটিভ অর্গানিজমকে কন্ট্রোল করার জন্য ক্যাসিন দেওয়া হয়। এর মধ্যে ক্লিনডামাইসিনও দেওয়া যেতে পারে, এখানে অনেকগুলো বইয়ে বলা আছে পাইপেরিসিলিন, ক্লিনডামাইসিন, প্রোজাবেক্টাম, এগুলো কিন্তু আমরা ইউজ করছি না। তারপরে সবচেয়ে যেটা তোমাকে মেট্রোনিডাজল, অ্যানারোবিক ইনফেকশনের জন্য মেট্রোনিডাজল অবশ্যই দিবে, কিছু যদি নাও পাওয়া যায় তুমি অ্যাম্পিসিলিন দিবে, 1 গ্রাম অ্যাম্পিসিলিন 6 আওয়ারলি তুমি শুরু করে দিবে। ঠিক আছে, যদি অন্য কিছু না পাওয়া যায়, তুমি যদি এজিএম বলো তাহলে তোমাকে কিছু বলবে না, যে এজিএম বলো, এজিএম বললা তবে তোমার, আর তুমি তো সার্ভাইকাল সোয়াব আর হলো হাই ভেজেনাল সোয়াব এটা তুমি পাঠিয়ে দিয়েছো, এটার রিপোর্ট আসবে 72 আওয়ার্স পরে, কালচার সেন্সিটিভিটি রিপোর্ট আসবে, তখন যদি দেখা যায় যে এই অ্যান্টিবায়োটিক গুলি তুমি শুরু করেছো এগুলো তো সেন্সিটিভ না, তখন তুমি অ্যান্টিবায়োটিক চেঞ্জ করে দিবে। আর সাধারণত যদি রেনাল ফাংশন খারাপ হয়, ক্রিয়াটিনিন লেভেল বেশি আসে, সেই ক্ষেত্রে তোমাকে জেন্টামাইসিন তুমি পেশেন্টকে দিতে পারবে না। এই জন্য ইদানিং যেটা করা হয় সাধারণত রেনাল ফাংশনটা দেখে তোমার শুরু করা হয় গ্রাম নেগেটিভ অর্গানিমের জন্য। এখন দেওয়া যা হয় তোমার ক্যাসিন, ওয়ার্ডে যেটা দেখবে তোমরা, তোমাদের একটা টার্গেট থাকবে, তোমরা ওয়ার্ডে ঘোরো, ঘুরে যখন সেপটিক অ্যাবর্শনের, এখন তো যে সিচুয়েশন তোমরা তো অনেকটা পিছিয়ে গেলে এই করোনার জন্য, তাই না? কিন্তু ওয়ার্ডে ঢুকলে, ফাইল দেখলে, পেশেন্ট দেখলে কিন্তু তোমাদের কখনোই ভুল হবে না। ঠিক আছে, সেপটিয়াকজন, মেট্রোনিডাজল
আর ক্যাসিন সাধারণত ওয়ার্ডে এটা দিয়ে শুরু করে। আর মাইল্ড ইনফেকশন হলে তো তোমার শুধুমাত্র সেপটিক একজন দিলেই হয়, ঠিক আছে। বা আমরা আরেকটা করি ব্রড বেস স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যেটা হলো গ্রেড ওয়ান হলে সিপ্রোফ্লক্সাসিন দিতে পারি, ঠিক আছে। ম্যাক্সিমাম আমরা আইভি সিপ্রোফ্লক্সাসিন অ্যান্ড মেট্রোনিডাজল এই দুটো দিয়ে এই অ্যাবর্শনের ট্রিটমেন্ট করি, ঠিক আছে। আর কিছু, আর কিছু জানার আছে? ম্যাডাম থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? আমার যেটা রিকোয়েস্ট, তোমাদের এই অ্যাবর্শন কিন্তু অনেক বড় চ্যাপ্টার, কিন্তু এখান থেকে কার্ডে অনেকগুলো গতবার পরীক্ষা পরীক্ষার সময় দেখেছি যে কার্ডে তোমার অনেক কোশ্চেন ছিল, অ্যাবর্শন কি, টাইপ অফ অ্যাবর্শন, অ্যাবর্শনের কজ ছিল, তারপরে থেটেল অ্যাবর্শন কি, ইনকমপ্লিট অ্যাবর্শন, আর যেটা হয় তোমাদের খাতা কেস। এখন থেকে তোমরা হয়ে যাও, প্র্যাকটিস করো, কারণ তোমাদের এতে কারো দেখা যায় ম্যাক্সিমাম ওয়ার্ডে যে কেস যে থাকবে এমন কোনো কথা নেই। অনেক সময় দেখা যায় ফাইব্রেট থাকে না, প্রলাপস হয়তো পাওয়া যায়, ফাইব্রেট থাকে না, কেস তোমার দিনে দেখা গেল কেস নাই, তখন ইনকমপ্লিট অ্যাবর্শন, ম্যাক্সিমাম ইনকমপ্লিট অ্যাবর্শন, ডিএনসি করা বা ইনকমপ্লিট অ্যাবর্শন, থ্রেটেন্ড অ্যাবর্শন, বা যদি মাইল্ড সেপসিস থাকে সেপটিক অ্যাবর্শন, যদি কেস না পাওয়া যায় তখন তোমার কপালে সেপটিক অ্যাবর্শনও পড়তে পারে, ঠিক আছে। তোমাদের খুব ডিপের জিনিসগুলো না পারলে কিছু বলবে না, কিন্তু যে কমন যে জিনিসগুলা, যেমন তোমাকে আমি বললাম প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ সেপটিক অ্যাবর্শন, জাস্ট তোমাকে ইনফেকশন কন্ট্রোল করতে হবে, সোর্স অফ ইনফেকশন ইয়ে করতে হবে, তাকে পেশেন্ট ফলো আপ করতে। পেশেন্ট ফলো আপ কেন? কারণ একটা অ্যাবডোমিনাল ডিস্টেনশন নিয়ে আসছে, একটা মাস ফর্ম করছে, সেটা কি পেশেন্ট কি ইমপ্রুভ করছে নাকি তাকে পরে আমাকে ল্যাবরেটরিতে যেতে হবে। হ্যাঁ, টেম্পারেচার চার্টটা মেনটেন করতে হবে, ইনটেক আউটপুট চার্ট মেনটেন করতে হবে, সে অলিগুরিয়া অলিগুরিয়া থাকে সেটা তার ইমপ্রুভ করছে কিনা না, রেনাল ফেইলিওর হচ্ছে, পুরো কমপ্লিট শাটডাউন হচ্ছে, এই যে জিনিসগুলো, যে তুমি ইমপ্রুভমেন্ট কিভাবে বুঝবে একটা সেপটিক অ্যাবর্শন, তার অ্যাবডোমিনাল ডিস্টেনশন যদি থাকে সেটা আস্তে আস্তে কমে আসবে, অ্যাবডোমিন সফট হয়ে আসবে, তার খাওয়ার রুচি ফিরে আসবে, তার টেম্পারেচার কমতে থাকবে, যদি তার ইয়ে থাকে, যদি সেপটিক শক হয় সেক্ষেত্রে তো তোমার টেম্পারেচার কত হবে, লেস দেন 36°C কম আসবে, তার এন্ডোটক্সিক শকের সব সাইন সিমটম তখন তুমি পাবে। যদি তা দেখো যে না ইউরিন আউটপুট বাড়ছে, তাহলে কি সে ইমপ্রুভিং, অ্যাবডোমিন সফট হচ্ছে ইমপ্রুভিং, টেম্পারেচার কমছে সে ইমপ্রুভিং, কাজে এই জিনিসগুলো, এবং তাকে সাপোর্টিভ ট্রিটমেন্ট, তার অ্যানিমিয়া থাকে তোমার কারেকশন করতে হবে, অ্যানিমিয়া কারেকশন না করলে সে ইনফেকশনের এগেইনস্টে ফাইট করতে পারবে না, তার নিউট্রিশনাল স্ট্যাটাস মেনটেন করতে হবে। তো এই জিনিসগুলো একটা সেপটিক অ্যাবর্শনের পেশেন্ট ইয়ে করে তোলা, ভালো করে তোলা একটা একটা চ্যালেঞ্জ না। ম্যাক্সিমাম মারা যায় মাল্টি অর্গান ফেলিওর হয়ে, অলিগুরিয়া রেনাল শাটডাউন নিয়ে আসে, প্রায় আমরা অনেক পেশেন্ট পাই, আমাদের ম্যাক্সিমাম পেশেন্ট এই ধরনের পেশেন্টগুলাই মারা যায়, অপস রিলেটেড সেপটিসিমিয়া বা এই অ্যাবর্শনের জন্য সেপটিসিমিয়া। কাজেই তোমাদেরকে এটা ক্ষেত্রে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি কিভাবে সেপসিস প্রিভেন্ট করবা, তোমার একটাই কারণ, একটাই হলো কি, প্রত্যেককে তুমি যখন তোমার কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস, প্রপার ইউজ অফ কন্ট্রাসেপটিভ, কন্ট্রাসেপটিভ ফেলিওরের ক্ষেত্রে অনেকে দেখা যায় যে বিশেষ করে কারা সেপটিক অ্যাবর্শন নিয়ে আসে, মানে মাল্টি পেশেন্ট, অনেকগুলো 7টা 8টা বাচ্চা আছে, এখন তার হয়তো হাজবেন্ড কোনো কন্ট্রাসেপটিভ ইউজ করছেন করতে চাচ্ছে না বা দিচ্ছে না, তখন মহিলা নিজে নিজে প্রেগনেন্ট হয়ে গেছে, হয়তো 6 মাস হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে, সে বোঝে যে বাচ্চা পালালন পালন করা বা ইয়ে করা, ফ্যামিলি বড় হলে কি, কিন্তু হাজবেন্ড বোঝে না, সে তখন চুপে চুপে নিজে যায় কোনো দায় বা কাউকে ধরে সে ইললিগাল অ্যাবর্শন করতে। খুব বেশি দিনের হয়ে যায় তখন কোনো ফরেন বডি দিয়ে বা কিভাবে, তো এই এই জিনিসগুলো, কাজে আমাদের কনসেপটিভটাকে প্রমোট করতে হবে খুব ভালোভাবে। আর অ্যাবর্শন করতে গেলে সেফ প্রসিডিওর, আনসেফ অ্যাবর্শন থেকেই তোমার কিন্তু সব ধরনের, এই জন্য একটা টার্ম আসছে পোস্ট অ্যাবর্শন কেয়ার, অ্যাবর্শনের পেশেন্ট যদি তোমার কাছে আসে তাকে তোমাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, তাকে তার ইনকমপ্লিট রয়ে গেল কিনা, অ্যাবর্শন করে আসছে, সে কন্টিনিউয়াস ব্লিডিং হচ্ছে, তখন তোমাকে সাথে সাথে তাকে টার্মিনেট করার জন্য বা অ্যাডমিশন দিয়ে দিতে হবে হাসপাতালে। আমাদের তো প্রচুর ওয়ার্ডে অ্যাবর্শনের কেস থাকে, কাজে আমার রিকোয়েস্ট যে তোমরা যে কারো 3-4টা অ্যাবর্শনের কেসও, কিন্তু 16 জন তোমাদের পরীক্ষার্থী থাকে, 3-4টা অ্যাবর্শনের কেসও যদি কেস না পাওয়া যায়, 16টা কেস দেওয়া তো কঠিন ব্যাপার, আর 16টা না 8টা দেয়, সেই 8টা পাওয়াই কঠিন হয়ে যায়, অনেক সময় কেস থাকে না, ফাইব্রেট থাকে না, ওভারিয়ান টিউমার পাওয়া যায় না, তোমার প্রোলাপস পাওয়া যায় না,
কোনো কোনো দিন লং টাইম ধরে পরীক্ষা চলে, পেশেন্ট পালায়, পেশেন্ট আসতে চায় না, তখন কিন্তু ইনকমপ্লিট অ্যাবর্শন কিন্তু প্রতিদিন আমাদের অনেকগুলো করে ভর্তি হয়। কাজে আমি রিকোয়েস্ট করব, করোনা কাল শেষ হয়ে যাবে, এখন শুধু পড়াশোনা, খালি বই পড়ো, বারে বারে পড়ো, নিজে একটা কেস কল্পনা করো, যে ফাইন্ডিংস প্রত্যেকটা এই চ্যাপ্টারটা যদি তুমি ভালো করে পড়ো, পরীক্ষার অনেকটা পড়া হয়ে যাবে তোমাদের, কার্ডে, রিটেনে, সবকিছু। ওই যে আমি বললাম যে তোমাদের গত বছর খাতা দেখে সবাই, তোমরা কি চোথা পড়ো, কোনো বই পড়ো না? সব অ্যাবর্শনের মিস অ্যাবর্শন 16 উইস সবাই ডিএনসি লিখছে, শুধু 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 ডিএনসি আর কিছু না। এখন এই 16 উইস এ বেবি বের না করে এটা ডিএনসি করতে পারবে? কখনোই না। কাজে ম্যানেজমেন্ট সবসময় মাথায় রাখতে হবে বিফোর 12 উইকস অ্যান্ড আফটার 12 উইকস, সেটা তোমাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। আর সেপ্টিক অ্যাবর্শনের ক্ষেত্রে ও চারটা তোমার ইয়ে প্রিন্সিপাল এটা মানতে হবে, ঠিক আছে? অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিতে হবে, তবে অ্যান্টিবায়োটিক স্টার্ট করার আগে হাই ভ্যাজাইনাল সব অ্যান্ড সার্ভাইকাল সব তোমাকে ইয়ে করতে হবে। আর প্রতিটা অ্যাবর্শনের ক্ষেত্রে হিমোগ্লোবিন পার্সেন্ট অ্যান্ড ব্লাড গ্রুপিং, ব্লাড গ্রুপিং, ব্লাড গ্রুপিং, ব্লাড গ্রুপিং তোমাকে খোঁজ করতে হবে। আরেকটা কথা হচ্ছে যে নেগেটিভ অর পজিটিভ, নেগেটিভ মা হলে অবশ্যই তোমাকে এনটিডি দিয়ে দিতে হবে, এই কয়েকটা কথা তোমাকে মনে রাখতে হবে। কজ একদম সোজা, জেনেটিক কজ, অ্যানাটমিক্যাল, এন্ডোক্রাইন, তিনটা হলো সবচেয়ে কমনেস্ট কজ। তারপরে তোমার ইনফেকশন অনলি 5%, ইমিউনোলজিক্যাল কজ, থ্রোম্বোফিলিয়া, তারপরে হচ্ছে আনএক্সপ্লেইনড কজ, কিছু ম্যাটারনাল ডিজিজ, হিমোগ্লোবিনোপ্যাথি, এসএলই, ক্রনিক রেনাল ডিজিজ, এগুলো। এটা আমার মনে হয় যে তোমরা নিজে নিজে আয়নার সামনে দাঁড়াও, একটা কেস নিজে বলো, এবং তুমি নিজেই আবার এক্সামিনার হও, হয়ে জিজ্ঞেস করো যে এই প্রশ্নটা কি আসবে। এবং প্রতিটা কেসে কিন্তু সবসময় যেটা হবে, তোমাকে ট্রিটমেন্ট এবং কি অ্যাডভাইস এবং ফলো আপ কখন আসতে বলবা, এই জিনিসগুলা। কেস কিন্তু একটা গদ বাঁধা নিয়মে চলে, এটা যদি তুমি সবগুলা কেস নিজে পড়ো, নূরজাহান ভুঁইয়ার বই, ওটাও তোমাকে কিছু হেল্প করবে, ঠিক আছে? আর কিছু জানার আছে তোমাদের? কি শেষ করব, কিছু জানার আছে? আচ্ছা, ও সেদিন বলছিলাম যে ধরো তুমি ডিএনসি করতে গেলা, এখন এই ডিএনসি করতে গিয়ে কি কি কমপ্লিকেশন হতে পারে, কে তুই শহীদ বলতে পারবে? কি কমপ্লিকেশন হতে পারে? ম্যাডাম হেমোরেজ, দেন পারফোরেশন হয়ে যেতে পারে, তার আগে কি হবে, ইনজুরি, ইনজুরি, হ্যাঁ জি ম্যাডাম, সার্ভাইকাল ইনজুরি হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তুমি পারফোরেশন হয়ে গেছে কিভাবে বুঝবা বলো, কিভাবে বুঝবা পারফোরেশন হয়ে গেল? এটা কিন্তু ইনভ্যারিয়েবলি প্রত্যেককে জিজ্ঞেস করছে গত পরীক্ষায়, কেউ বলতে পারে না। গতকাল আমি বলছি গত ক্লাসে, বলো, চেষ্টা করো, আমি বলে দিব, চেষ্টা তো করো, শুরু তো করো, কে পারবে, মেয়েরা কেউ পারবে বলো, লজ্জার কিছু নাই, তোমাদের তো এখন শেখার সময়, বলতে শুরু করলেই না ভুল হলে আমি বলে দিব, বলো। ম্যাডাম এখানে হচ্ছে মানে ব্লিডিং কন্টিনিউয়াস হতে থাকবে। গুড গুড, হ্যাঁ এই তো পাচ্ছ তো, তারপরে ভারি এক্সসিভ ব্লিডিং হবে, জি ম্যাডাম, হ্যাঁ। এরপরে আমরা ডিএনসি করার প্রসিডিউরটা জানো কিভাবে করে, বলতে পারো কি কি ইনস্ট্রুমেন্ট লাগে, এটা কিন্তু জিজ্ঞেস করছে, এবার পরীক্ষা পারে না, আমাকে বলে কি আল্লাহ আপনাদের ছাত্ররা এগুলো কিচ্ছু পারে না, আমাদের ছাত্ররা এগুলো সব পারে। ডিএনসি কি কি লাগে, কি ইনস্ট্রুমেন্ট লাগে, কি করতে হয় বলো, কখনো দেখেছো ডিএনসি? না ম্যাডাম দেখিনি। কেন দেখো নাই, এত হাসপাতালে ঘোরাঘুরি করো, লিভার ওয়ার্ডে হরদম হচ্ছে, হ্যাঁ। ফিফথ ইয়ারে এখনো মানে গাইনি ওয়ার্ড হয়নি আমাদের আর কি ম্যাডাম। আরে গাইনি ওয়ার্ড হওয়া লাগবে কেন, তুমি ছাত্র, তুমি তো ওয়ার্ডে গিয়ে ঘোরাঘুরি করতেই পারো, পারো না? গেলে ঘোরাঘুরি না করে একটু গিয়ে দেখে আসলা, এগুলো কিন্তু অনেক কাজে দেয় পরীক্ষায়। বইতে পড়ছো কি কি লাগে ইনস্ট্রুমেন্ট, নারকেল কোরানো দেখছো, নারকেল কোরাইতে পারো? জি ম্যাডাম পারো, নারকেল কোরানি, নারকেল কোরানি আর কিউরেট সেম জিনিস,
নারকেল কোরানি আর পিউরেট। আর স্পঞ্জ হোল্ডিং ফরসেপ ধরো তোমাকে চামচের মতো কাজ করবে, আর তুমি কতটুকু ভিতরে ঢুকবে সেটা দেখার জন্য ইট্রেন সাউন্ড, ঠিক আছে? এখানে পারফোরেশন হয় অনেক সময় স্পঞ্জ হোল্ডিং ফরসেপ, ইট্রেন সাউন্ড দিয়ে এবং অনেক সময় কিউরেট দিয়ে। এই ইনস্ট্রুমেন্ট গুলো তোমাদের দেখতে হবে, বইয়ে দেখেছো কিনা, বইয়ে ছবি আছে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, কারণ কি পরীক্ষা যখন দাও সেই সময় তো আগে একটা সিস্টেম ছিল, কিন্তু এখন এক্সামিনারটা তো সেটা সবসময় বলবে না যে তুমি একজন গাইনির স্টুডেন্ট, তুমি একটা ইনস্ট্রুমেন্ট চিনবে না বা ইনস্ট্রুমেন্টটা কি করে। ডিএনসি যখন করতে হয় তখন কি করে, পিভি করে তোমাকে ইউটেরাস এন্টিভার্টেড আর রেট্রোভার্টেড এটা দেখে নেয়। দেখে নেওয়ার পরে ফার্স্টে স্পেকুলাম চেনো, ভ্যাজাইনাল স্পেকুলাম, সিমস ভ্যাজাইনাল স্পেকুলাম, সিমস ডাবল ব্লেডেড ভ্যাজাইনাল স্পেকুলাম, অনেকে বলে পোস্টিরিয়র, এটা পোস্টিরিয়র এন্টিরিয়রও দেখা যায়, কাজে আগে পোস্টিরিয়র বলা হতো, এখন বলতে হবে সিমস ডাবল ব্লেডেড ভ্যাজাইনাল স্পেকুলাম। তো স্পেকুলাম দিয়ে পোস্টিরিয়র ওয়ালটাকে আগে ডিপ্রেস করলো, তারপরে তোমার ইউটেরাসটাকে স্টিডি করবে কি দিয়ে, স্পঞ্জ হোল্ডিং, প্রেগনেন্ট ইউটেরাস স্পঞ্জ হোল্ডিং। আর নর্মাল নন প্রেগনেন্ট ইউটেরাস হলে আমরা ভলসেলাম নামে একটা যন্ত্র আছে ওটা দিয়ে ধরি, ঠিক আছে? স্পঞ্জ হোল্ডিং দিয়ে ধরার পরে আমার কাজ হলো, এটা হলো ব্লাইন্ড অপারেশন। তুমি কি বাইরে থেকে ইউটেরাস দেখতে পাবে, পেট না কেটে পাবে? বাইরে থেকে কি আমরা ইউটেরাস থেকে সাইজ বুঝতে পারবো? কে বলো, কে মাহফুজা, কে আসলো মাহফুজা নাকি? হ্যাঁ, আমরা কি বাইরে থেকে ইউটেরাস দেখতে পারবো? ডিএনসি ইজ এ ডেঞ্জারাস অপারেশন, ইটস এ ব্লাইন্ড অপারেশন। আমরা অন্ধের মতো হাতের আন্দাজে এই অপারেশনটা করি, সেই জন্য ইউটেরাসটা কত উইক্স এর সাইজ সেটা তো আমি হাত পিভি করে কিছুটা বুঝবো, পুরোপুরি বুঝবো না। তো তারপরে আমি ইউটেরাস সাউন্ড আছে এটা দিয়ে দেখবো যে ইউটেরাসের ক্যাভিটি কতটুকু সাইজ, সেই অনুপাতে আমি কিউরেট যখন ঢুকাবো। আমার ধরো এতটুকু, আমার আঙুল দেখা যায় কিনা আমি জানি না, দেখা যাচ্ছে ভিডিও ক্যামেরা আমার ফিঙ্গার যাচ্ছে না? ম্যাম বোঝা যাচ্ছে না? না, আচ্ছা যাই হোক, তুমি তোমার ফিঙ্গার ধরো, ফিঙ্গারের লেন্থ হলো ইউটেরাস সাউন্ড, এটা ইউটেরাসের এক্সটারনাল ইউটেরাসের ক্যাভিটি ওয়াল। আমরা যখন ইনস্ট্রুমেন্ট ঢুকাবো, ইউটেরাস সাউন্ড ঢুকাবো, তখন যখনই ইউটেরাসের ওয়াল পাবো, এটা একটা দেয়াল, তুমি যদি এইভাবে আগাও তোমার আঙুলটা গিয়ে টাচ করো, ইউটেরাসের ওয়াল টাচ করলো, ঠিক আছে? ইউটেরাসের ওয়াল টাচ করার সাথে ওখান থেকে বাইরে যে সার্ভিক্সের শেষ এক্সটারনাল অস, ওই পর্যন্ত তুমি যে লেংথ, এটাকে বল মেজার করে দেখবো আমরা ইউটেরাস লেংথ, এই লেংথটা ইউটেরাস সাউন্ড দিয়ে আমরা মেপে দেখব। মেপে দেখে এই মাপে বেশি যদি আমার ঢুকে যায়, আমি কিউরেট দিলাম, কিউরেটটা আমি কি বললাম, নারকেল কোরাই, যে আমরা নারকেল কোরানি বলি, সেই নারকেল কোরানি জাস্ট কিউরেট, জাস্ট এভাবে টু অ্যান্ড ফ্রো, আমরা হয়তো ক্লক ওয়াইজ বা এন্টি ক্লক ওয়াইজ, এটা তো আসলে লেকচার ক্লাস হলে আমি দেখাতে পারতাম, জুমের মধ্যে তো সব দেখানো সম্ভব না। জাস্ট নারকেল কোরানোর মতো অ্যান্টেরিয়র ওয়াল কে ক্লক ওয়াইজ আর এন্টি ক্লক ওয়াইজ এভাবে কোরাই কোরাই নিয়ে আসবো, এটা হলো কিউরেটের কাজ। এখন এই কাজটা করতে গিয়ে অনেক সময় সেপটিক অ্যাবর্শন বা প্রেগনেন্ট ইউটেরাস খুব সফট থাকে, পারফোরেশন হয়ে যায়, বা আমি ক্যাভিটি মাপার জন্য যখন সাউন্ড ঢুকাচ্ছি তখন দেখা গেল সাউন্ড দিয়ে আমার ফুটা হয়ে গেছে ইউটেরাস। হ্যাঁ, তাহলে এই যে আমি বললাম যে পারফোরেশন হচ্ছে, পারফোরেশন হওয়া মানে তুমি খুব বেশি ব্লিডিং হবে, বলা হয় যে তারপরে হলো কি, আমরা ডি ই এন্ড সি, ডি মানে ডাইলেটেশন, অস যখন ক্লোজ থাকে, রিসেন্ট ইনকমপ্লিট হলে অস ওপেন থাকে, যদি ওল্ড ইনকমপ্লিট হয় সেই ক্ষেত্রে অস ক্লোজ হয়ে যায়, তখন এটাকে ডাইলেট করতে হয়। এই ডাইলেট করতে গিয়ে আমি যে প্রথমে গ্র্যাজুয়ালি ডাইলেট করবো, সবচেয়ে চিকন সাইজের ডাইলেটর নিব, তারপরে তার চেয়ে একটু বেশি বড়, তার চেয়ে বড়, তার চেয়ে বড়, এইভাবে নাম্বারিং আসছে। আমরা বললাম না ইনকমপ্লিট দেখার জন্য 6-8 এরকম 12-15 এরকম ডাইলেটর আসছে, ওই ডাইলেটর যখন ঢুকাবা তখন দেখা গেল তুমি যেভাবে দিচ্ছ হয়তো ফুটা হয়ে ইউটেরাসের ওয়াল ফুটা হয়ে বের হয়ে গেল,
তখন তোমাকে দেখতে হবে যে আমি ডিএনসি করতেছি ইউট্রাসের, আমি সাউন্ড দিয়ে মাপলাম এতটুকু, এখন আমি দেখি পুরো ডাইলেটর ঢুকে যাচ্ছে। তার মানে কি, তোমার যদি ইনস্ট্রুমেন্ট যদি বেশিটা ঢুকে যায়, দেন দা সাইজ অফ দা লেন্থ অফ দা ইউট্রাস, ইউট্রাস ক্যাভিটির চেয়ে যদি ইনস্ট্রুমেন্ট বেশি ঢুকে যায় তখন তুমি সাসপেক্ট করবা এটা পারফেশন। আরেকটা হলো তুমি ইনস্ট্রুমেন্ট দিচ্ছ, লস অফ রেজিস্ট্যান্স, তোমার একটা নির্দিষ্ট লেন্থের পরে একটা কিছু বাধা পাওয়ার কথা, বাধাটা কি ইউটেরাইন ওয়াল, তুমি যখন সেই বাধাটা পাচ্ছ না তার মানে এটা পারফোরেশন হয়ে গেছে। তাহলে তিনটা পয়েন্ট, একটা হলো এক্সেসিভ ব্লিডিং হবে, নাম্বার টু তোমার লেন্থ অফ দা ইনস্ট্রুমেন্ট, ইন্ট্রোডাকশন অফ লেন্থ অফ দা ইনস্ট্রুমেন্ট মোর দেন দা সাইজ অফ দা ইউটেরাইন সাউন্ড, সাউন্ড দিয়ে যেই তুমি মেপেছো তার চেয়ে বেশি ঢুকে যাচ্ছে। তিন, লস অফ রেজিস্ট্যান্স, ইনস্ট্রুমেন্টটা কোনো রেজিস্ট্যান্স পাচ্ছে না। এই তিনটা জিনিস যখন দেখবা সেটা পারফোরেশন হয়ে গেছে। এখন পারফোরেশন হয়ে যাওয়ার পরে তোমার কাজ কি কি করবে, গত ক্লাসে বলেছিলাম গতবার কে যেন উত্তর দিয়েছিল কি পারফোরেশন হয়ে গেলে কি করব, শহীদ ম্যাডাম মানে তুমি যদি ইউট্রাইন সাউন্ড বা সরু কোনো ডাইলেটর দিয়ে ডাইলেট করো, যদি পারফোরেশন হয় সাউন্ড দিয়ে বা সরু কোনো ডাইলেটর দিয়ে পারফোরেশন করো, সেই ক্ষেত্রে কিন্তু সবসময় যে ব্লিডিং হবে তা না, মেবি হ্যাঁ হবেই যে তা না, যদি বেশি ব্লিডিং হয় সেই ক্ষেত্রে তো আলাদা কথা, যে হ্যাঁ ব্লিডিং হচ্ছে তখন তোমাকে ল্যাপারেটরিতে যেতে হবে, ঠিক আছে হ্যাঁ। আর যদি তুমি দেখো যে না তেমন একটা ব্লিড, আমরা দুইটাই কাজ করতে পারি, এখানে একটা ফলো আপ করতে পারি, ঠিক আছে, যদি ছোট্ট কোনো পারফোরেশন হয় এটা হিল হয়ে যায়, এটা তোমাকে তখন যদি শুধু এর এর মধ্যে একটা আমার একটু কোথায় কোনো একটা জায়গায় ইয়ে হয়েছিল তা আমি ওটা রেখে দিচ্ছি, হ্যাঁ খালি ইনস্ট্রুমেন্টটা দেখে একটু বেশি যাচ্ছে আমি সাথে সাথে বন্ধ করে দিচ্ছি, পরে ওইটা হিল হয়ে গেছে, হ্যাঁ তো ওটা আমি ফলো আপে রাখলাম। নাথিং বাই মাউথ, একটা ফ্লুইড দিয়ে তোমার কয়টা জিনিস ভাইটাল সাইন দেখতে হবে, ঠিক আছে, সবসময় ব্লিডিং তিনটা কমপ্লিটলি সবগুলা, আচ্ছা সব সময় যে সবগুলা পয়েন্ট এক হবে তা না, ঠিক আছে। তো তুমি যদি কোনো ধরনের ব্লিডিং নাই, জাস্ট ইনস্ট্রুমেন্টটা বেশি পাস হয়ে গেছে বা তোমার সাসপেক্ট হচ্ছে এটা পারফেকশন হয়ে গেছে, তুমি তখন অফ করে দিয়ে পাস, ব্লাড প্রেশার, অ্যানিমিয়া, রেসপিরেটরি রেট, অ্যাবডোমেন সব কিছু চেক করবা, বেসলাইন ফাইন্ডিংসগুলা রেকর্ড করে রাখবা, আর তাকে নাথিং বাই মাউথ রাখবা। ইনকেস যদি ইন্টারনাল যদি হিমোরে, তুমি বুঝলা যে এক্সেসিভ ব্লিডিং হলো না কিন্তু ইন্টারনাল হিমোরেজ হচ্ছে, হ্যাঁ সেটাকে তুমি দেখতে পাবা, পার ভেজাইনালি ব্লিডিং আসছে না, ওইদিকে ইউটেরাসে ব্লিডিং ভিতরে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ব্লিডিং হচ্ছে, সেটা দেখতে পাবা তুমি, পাবা না। কাজেই তোমাকে পাস, ব্লাড প্রেশার, অ্যাবডোমেন সফট কিনা, নাইস অ্যাবডোমেন ডিস্টেনশন হচ্ছে, এটা দেখতে হবে। যদি ওই ধরনের কিছু দেখা, হ্যাঁ পাস ডিটোরিয়েট করছে ইয়ে, তখন তোমাকে সাথে সাথে ল্যাবরেটরি করতে হবে। আর যদি দেখা যায় না কোনো চেঞ্জ নেই সব ঠিক আছে, তাহলে তুমি রেখে 24 ঘন্টা পরে তুমি একে ছুটি দিয়ে দিতে পারবা, ঠিক আছে। যদি প্রোভাইডেড পরে একটা ভিন্ন সেটিং এ এসে তুমি তাকে ডিএনসিটা কমপ্লিট করলা, ঠিক আছে। আর যদি ইয়ে হয় তাহলে যে তুমি কি করবা, অ্যাবডোমেন ওপেন করবা, অ্যাবডোমেন ওপেন করে কি করতে হবে, তোমার যে পারফোরেশনটা হচ্ছে সেটাকে তুমি রিপেয়ার করে দিবা, ঠিক আছে। আর তাহলে যদি ম্যাটেরিয়াল থেকে যায় সেটা কি করবা, সেটা ওই যে অ্যাবডোমিনে যে ফুটা দিয়ে তুমি যেটা ফুটা করছো সেটা ওই ফুটা দিয়ে কিউরেট দিয়ে তখন তো তুমি দেখতে পাচ্ছ, দেখে তুমি ওখান দিয়ে ডিএনসি করে ওই ফুটাটাকে রিপেয়ার করে দিবা। আর একটা কাজ বাকি আছে, কি করবা, এই যে ডিএনসি করতে গিয়ে এই ফুটা দিয়ে গিয়ে তুমি স্পঞ্জ হোল্ডিং দিয়ে আমরা প্রোডাক্ট নিয়ে আসি না, তুমি ফুটা দিয়ে মনের ইচ্ছে মতো
গাঁটকে ধরছো, ধরে টানাটানি করছো, গাঁট ফুটা হয়ে গেছে, তাহলে তোমাকে ওপেন করার পরে গাঁট গুলাকে চেক করতে হবে, তাই না, যে কোথাও কোনো ফুটা আছে কিনা। যদি হয় ফুটা আছে তাহলে রিপেয়ার করে দিবা, যদি রিপেয়ারেবল হয়, যদি এমন ছিঁড়ে টিড়ে গেছে বেশি খারাপ হয় তাহলে রিসেকশন অ্যানাস্থেসিস করতে হবে আর রিপেয়ার করে দিতে হবে, ঠিক আছে, বুঝা গেল? জি ম্যাডাম। আর কোনো কোশ্চেন? তাহলে তোমার ওসিডিউর স্টপ করতে হবে, ফলো আপে রাখতে হবে পাস, ব্লাড প্রেশার, অ্যাবডোমেন এবং পারভেজেনাল ব্লিডিং। যদি পেশেন্ট ওকে থাকে তাহলে তোমার আর কিছু করতে হবে না। ছোট্ট ফুটা যদি একটা ইউটেরাইন সাউন্ড খুব সরু, সাধারণত ওইটা দিয়ে ফুটা হলে কিছুই হয় না, বা একটা ছোট ডাইলেটর, পাতলা চিকট ডাইলেটর, কিছুই হয় না, ওটা বন্ধ হয়ে যায়। আর যদি ব্লিডিং না হয়, বন্ধ হয়ে যায়, ওটা তো রিপেয়ার হয়ে যাবে, ঠিক আছে, যে কোনো ধরনের ইঞ্জুরি হলে রিপেয়ার হয়ে যায় না, ওটা এমনি রিপেয়ার হয়ে যাবে, অ্যান্টিবায়োটিক দিয়ে ইয়ে দিয়ে তুমি রেখে দিলে তো এটা ঠিক হয়ে যাবে। আর যদি ডিটোরিয়েট করে, ইন্টারনাল হিমোরেজ হয় বা কোনো কিছু মনে হয় যে তুমি গাঁট ফুটা করছো, তোমার সাসপেক্ট হচ্ছে, তখন তুমি ল্যাপোটমি করতেই হবে, ঠিক আছে। আর কিছু ও আর কি হইতে পারে, ইনকমপ্লিট, আচ্ছা ডিএনসি করতে গিয়ে এটা হইলো, পারফোরেশন হইলো, আর কি হইতে পারে? তুমি মন খুব স্যাটিসফাইড, তোমার ডিএনসি খুব ভালো হয়ে গেছে, সবকিছু ঠিক আছে, তুমি পেশেন্টকে ছেড়ে দিলা, আবার দেখা গেলো তার ব্লিডিং ও বন্ধ হয় না, কিছু না, সে আবার আসলো, জ্বর টর নিয়ে আসলো, কি হবে, কি জন্য এটা হয়, ব্লিডিং হচ্ছে, আবার পেইন আছে, ব্লিডিং আছে, কেন? ডিএনসিটা কমপ্লিট হয় নাই, হ্যাঁ ডিএনসিটা তোমার ইনকমপ্লিট রয়ে গেছে, তখন কি করতে হবে, পারলে একটা আল্ট্রাসাউন্ড করো, করে দেখো যে আদো। আবার অনেক সময় হয় এটা থেকে, কিন্তু ইনকমপ্লিট থেকে যে মোলার হইতে পারে এটা জানো, জেস্টেশনাল ট্রফোব্লাস্টি, নিওপ্লাসিয়া হতে পারে, জিটিএন হতে পারে, এই ইনকমপ্লিট অ্যাবর্শন থেকে, হয় না? যদি এটা দেখা যায় না, তুমি সাসপেক্ট করছো যে কমপ্লিট করছো, তোমার কাছে মনে হয়েছে, অনেক সময় আমরা ওটা হলো পরে, এগুলো তোমাদের জন্য না, ইনকমপ্লিট রয়ে যেতে পারে। আবার এটা কি হতে পারে, ইনকমপ্লিট হয়ে গেল, সে নেগলেক্ট করলো, এটা সেপটিক অ্যাবর্শন নিয়েও তোমার কাছে আসতে পারে, ঠিক আছে। তাহলে সবসময় মাথায় রাখতে হবে যে ডিএনসি করে দিলাম শেষ, তা না, অনেক সময় এটা ইনকমপ্লিট হয়ে যেতে পারে। আর ইনকমপ্লিট থেকে কি হতে পারে, অনেক দিন নেগলেক্ট করলে কি হয়, প্লাসেন্টাল পলিপ নিয়ে আসতে পারে, তাই না? আচ্ছা আর কিছু জানার আছে, কোনো প্রশ্ন, কোনো কিছু থেকে জানতে হলে বলো। ম্যাম, মিসড অ্যাবর্শনের ক্ষেত্রে যদি 16 উইকস ধর 12 উইকস এর পরে যদি অ্যাবর্শনটা হয়, তখন ম্যাম যদি আমরা অক্সিটোসিন বা প্রমিজোপ্রাস্টল দিয়েও যদি তখন প্রোডাক্টটা না আসে, তখন আমরা কি প্রসিডিউর সামনে আগামী? আচ্ছা শুনো, এটা সাধারণত অনেক রিপিটেড দিতে হয়, তখন তোমাদের মাথায় একটা জিনিস চিন্তা করতে হবে, কি বলতো, সব কিছু করতেছো অনেক দিন ধরে দিচ্ছ, কি করবা, কি সাসপেক্ট হইতে পারে, একটা জিনিস বলি আমরা, বলো। অ্যাবডোমিনাল প্রেগন্যান্সি, বারে বারে পিটন দিচ্ছ দিচ্ছ দিচ্ছ, প্রথমে দিলা হচ্ছে না, পরের দিন আবার এসকেলেটিং ডোজ দিতে হবে, আগের দিন যেই ড্রপে দিয়েছ পরের দিন কিন্তু আবার ডাবল করে দিতে হবে, ঠিক আছে, এইভাবে দিয়ে যেতে হবে, এখন দিচ্ছ 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 কোনো ইয়ে হচ্ছে না, মানে কন্ট্রাকশন আসতেছে না, তখন কি সাসপেক্ট করবা? এরকম অনেক কেস হয়েছে, সেটা বলা যে সেই সমস্ত ক্ষেত্রে আমরা সাসপেক্ট করবো ডিসিশন নিতে হয় হিস্টেরোটমি করবা, ঠিক আছে, হিস্টেরোটমি মানে কি, ইউটেরাসটা হচ্ছে ওপেন করা,
ভায়াবিলিটি, যদি এটা 28 সপ্তাহের আগের কথা বলছি, 28 সপ্তাহের পরে আমাদের দেশের জন্য বলি, তাহলে আমরা বলি বিফোর দ্য এজ অফ ভায়াবিলিটি, আফটার দ্য এজ অফ ভায়াবিলিটি। বিফোর দ্য এজ অফ ভায়াবিলিটি যখন ইউটেরাস কেটে আমরা কিছু বের করি, এটাকে বলা হয় হিস্টেরোটমি। ঠিক আছে, তুমি একান্ত যদি না পারা যায়, দিচ্ছ 100 ইউনিট পর্যন্ত পিটন দেওয়া যাবে, বুঝছো, প্রত্যেকদিন লাস্ট। তারপরে যদি নাই হয়, তখন আরেকটা প্রসিডিওর আছে আমরা যেটা ফলো করি, সেটা হলো একটা জিনিস পাওয়া যেত লেমিনেরিয়া টেন্ট, ঠিক আছে, ওটা দিলে সার্ভিক্সটা ফুলে ডাইলেট হতো। আচ্ছা, আরেকটা করা যেতে পারে ক্যাথেটারাইজেশন, ফলিস ক্যাথেটার, বুঝতে পারছো। অনেক সময় ওই যে সিজারিয়ান কেস হইলে, দুইটা সিজার হলে আমরা হিস্টেরেক্টমি করে ফেলি, যদি একটা সিজার হয় তাহলে আমরা সার্ভাইকাল ক্যাথেটার দিই, একটা সাইজের 18-19-20 এরকম সাইজের একটা ক্যাথেটার নিয়ে ওই ক্যাথেটারটাকে সার্ভিসটাকে ডাইলেট করে আমরা ওই ক্যাথেটারটাকে ইন্ট্রোডিউস করি, ঠিক আছে, ক্যাথেটারটা দিয়ে। তারপরে ক্যাথেটারটাকে 30 ml ফ্লুইড দেই, 30 ml ফ্লুইড দিয়ে ক্যাথেটারটাকে টান দিয়ে থাইয়ের সাথে বেঁধে রেখে দিই, বুঝতে পারছো। এরপরে এটা একটা আছে যে এটা দিলে পরে ওখান থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়, এই ক্যাথেটার দেওয়ার কারণে লোকালি হয় তো মেমরিটা রাপচার হয়ে যায়, তখন তোমার ওখান থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়, রিলিজ হয়ে ওটা দেখা যায় এটার চাপে সার্ভিক্স ডাইলেট করে একসময় ক্যাথেটারটা পড়ে যায়, তখন আমরা কিন্তু আবার দিয়ে দিই তোমার সাথে অক্সিটোসিন ড্রিপ দিই। এটা একটা প্রসিডিউর হইতে পারে। আর নিতান্ত যদি তাতেও কিছু না হয়, তখন তুমি লাস্ট রিসোর্ট হচ্ছে রেয়ার, এটা সাধারণত লাগে না হিস্টেরেক্টমি। ঠিক আছে, আর কিছু, এই আর কিছু আছে জানার, বলো, যা জানার থাকে আমি দিব উত্তর, বলো। অনেক সময় বিষ ডাইভারশনে ডিএনসি করতে গেলেও খুব বেশি ব্লিডিং হয়, মারাত্মক ব্লিডিং হয়, আমরা অনেক সময় ভয় পেয়ে যাই এত ব্লিডিং হয়, ঠিক আছে। তো সেই জন্য তোমাকে যে কোনো আইইউডি 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 ইন্টারপ্রেট ডেথ বা মিস ডাইভারশনের কেস ছিল, ইউ মাস্ট কালেক্ট ব্লাড বিফোর হ্যান্ড, আগে তুমি ব্লাড কালেক্ট করে নিবে, তারপরে তুমি প্রসিডিউরে যাবে, ঠিক আছে। কারণ তোমার একটা প্রসিডিউর হচ্ছে ব্লিডিং হচ্ছে, তখন দেখা গেলো তুমি দৌড়াদৌড়ি করতেছো, পেশেন্টের পাবা না, ব্লাড কোত্থেকে আনবে, অনেক সময় দেখা গেলো তুমি জানো না গ্রুপ কি, নেগেটিভ রক্ত হলে তো কথাই নেই, ঠিক আছে। আর পেশেন্টের সাথে সবসময় প্রসিডিউর সম্বন্ধে বলে নিতে হবে, এই এটাই করছি, এটা এই ডায়াগনোসিস হয়েছে, এটা এইভাবে করা যায়, এইভাবে করলে এটা হবে, সবকিছু কথা বললে কাউন্সিলিং করে তাকে তুমি যদি প্রসিডিউরটা শুরু করো, এবং তার একটা কনসেন্ট তোমাকে নিয়ে নিতে হবে ডিএনসির আগে, ঠিক আছে। আচ্ছা, আর কিছু, কে কথা বলছে, নাইম আক্তার? আচ্ছা, এবার বলো, তোমাদের ফেস দেখি না, ভিডিও অন করো দেখি, নাম দেখছি। আচ্ছা, আর কিছু বলবে, প্রশ্ন আছে, অন্য বিষয়, যে কোনো বিষয় সম্বন্ধে বলতে চাইলে বলো। জি না মিস, ছেলেদের থেকে শহীদ না ম্যাডাম, কোশ্চেন নাই আজকে। তোর আম্মু ভালো আছেন? ম্যাডাম ভালো আছেন। আচ্ছা, এমনি তোদের পড়াশোনা হচ্ছে, করছো? ম্যাডাম হালকা হালকা, আমার ওইভাবে হয় না আসলে। কি করো সারাদিন, কিভাবে কাটে, ঘরে বসে, বাইরে ঘোরো? ম্যাডাম বাইরে হাঁটাহাঁটি, ঘোরাঘুরি, বাড়িতে পড়াশোনা, বা নিজেরা ভাই বোন মিলে আড্ডা দেয় আর কি। না, এই সময় নষ্ট করো না, কারণ দেখো করোনা ভালো হয়ে গেলে তো তোমাদের উপরে অনেক চাপ, আমাদের উপরেও চাপ, তোমাদের উপরেও চাপ, এখন তো অপরন্ত অবসর, পড়াশোনা করো। পড়াশোনাটা একটা জিনিস যে যেটা তোমাকে সবকিছু ভুলাবে, ঠিক আছে, এগুলো ডিটেলস পড়ো, নিজে নিজে প্র্যাকটিস করো, যাতে খুলে গেলে পরীক্ষা দিলে পাস করে যেতে পারো, একটা বিপদ চলে আসছে কি করবা, এদেরকেও বলছি, ঠিক আছে, সবাই পড়াশোনা করো, কারণ
একটা সময় তো এটা শেষ হবে, হবে তো, ঠিক আছে, তখন রাত করে কিন্তু চাপ পড়ে যাবে বেশি। আর ডাক্তার যেহেতু হবা, ডাক্তার হইলে তো তোমাকে এই যে তোমার আম্মুকে নিয়ে ফেস করছো, হ্যাঁ, তো তুমি যখন ডাক্তার হবা তুমি তো অনেককে এইভাবে হেল্প করতে পারবা, পারবা না? জি ম্যাডাম। হ্যাঁ, সেই জন্যই তো এখন পড়াশোনা করতে হবে। ডাক্তারি প্রফেশনটা যেহেতু এটা চুজ করেছো, নিজের আম্মুকে দেখছো, এটা যেহেতু চুজ করেছো তো তোমাকে পড়তে হবে, জানতে হবে, জেনে সবাইকে হেল্প করতে হবে। তুমি সরাসরি আল্লাহর কাছ থেকে সরাসরি অনেক নিয়ামত পেয়ে গেছো মানুষকে হেল্প করার জন্য। পড়াশোনা না করলে হেল্প কিভাবে করবা, ঠিক আছে? দেখবা যখন হাসপাতালে ইন্টার্নশিপ করবা দেখবা কত খারাপ কত দুর্দশা মানুষের, সেটা দেখবা, ঠিক আছে? আমি আশা রাখবো সবাই পড়াশোনা করবা। ইনকমপ্লিট অ্যাবর্শন, এই যে যাই বললাম এগুলো একটু পড়ো। নূরজাহান ভিয়াতে অনেক সুন্দর সুন্দর কোশ্চেন আসছে, ওগুলো দেখো, তোমাদের জন্য এনাফ এগুলো পড়া, ঠিক আছে? ঘোরাঘুরি অনেক হবে, 24 hours টাইম, ঘুম ধরো 8 ঘন্টা, ভাই বোনের সাথে গল্প করো যদি 4 ঘন্টা, 12 ঘন্টা, আরো 12 ঘন্টা থেকে যায়, খাবার গোসল সবকিছু বাদ দিলাম 4 ঘন্টা, 4 ঘন্টাই যদি পড়ো এনাফ, ঠিক আছে? আর মেয়েরা সবাই ভালো থাকো, আমরা কি কখন কি কেমন থেকে যাই। আর তোমাদের সাথে আরেকটা ক্লাস আছে আমার বোধ হয় 20 তারিখ, এন্টিনেটাল কেয়ার, ঠিক আছে? এখানে তো লেকচার ইয়ে করা সম্ভব না, যতটুকু পারি ওটাও হিস্ট্রি রিলেটেড বা প্যারা গ্র্যাভিটা যা যা পারি ওটা একটু পড়ে এসো। হ্যাঁ আচ্ছা, তাহলে রাখবো।